আচ্ছা দাদা, আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা আচ্ছা, তোমরা হচ্ছে দেখো পোল একটা অপশন আছে, তোমরা হচ্ছে পোলে একটু কাইন্ডলি তোমরা ইয়া করো, প্রত্যেকদিন কার মাইক্রোফোন ওকে, কার মাইক্রোফোন ঠিক নাই, এটা আসলে দেখাটা খুবই ইয়া ব্যাপার। ওকে হ্যাঁ রেকর্ডিং এখন অন আছে, তোমরা পোলে অ্যান্সার করো, আমি এটা আবার রিপিট করবো, সমস্যা নেই, এটা ইজি আছে। ভাই আমার মিলে গেছে, ভেরি গুড, সহজেই মিলে যাবে মোটামুটি। এটা নিচে দেখো আরো কয়েকটা লেভেল আছে, সো আমি ওয়ান সেকেন্ড ব্যাপারটা বলে দিই এই একটার জন্য। তারপর নিচে দেখো অনেকগুলো আছে, চার পাঁচ ছয়টা মতো লেভেল আছে, তোমরা এই লিংকে ক্লিক করে প্রত্যেকটা খেলতে পারবা। এই কয়টা আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো, মানে তুমি অনেক প্যাটার্ন বের করতে পারবা। এখানে তো ক্লিক করলেই হয়ে যাচ্ছে, চাইলে যদি তুমি চাও তুমি খাতায় লিখেও রাখতে পারো যে কোনটার থেকে কোনটাতে মুভ করছো, ডাইনের থেকে বাইরে, তারপরে কি করলা, মানে কোনো প্যাটার্ন দেখতে পাও কিনা সলিউশন গুলোর মধ্যে। আমি আবারও বলি, এখানে তিনটা সুইচ আছে, একটা ফিল, ফিল ভাই দিলে হচ্ছে পুরোটা পেরেছি। ফিল হয়ে যায়। হ্যাঁ 5-4, হ্যাঁ ওকে ঠিক আছে, আমি জানি এটা অনেকে পারবা আর কি, পারার জন্যই আমরা শুরু করছি। নিচে আরো আছে দেখছো, 5-3 make 4, 7 and 5 make 4, একটু নিচে গেলেই দেখবা যে অনেকগুলো আছে। আচ্ছা ওগুলো আমরা সবগুলো আস্তে আস্তে খেলবো, বাকি একজন দেখবো। আমি আবার সবার জন্য, হয়তো কেউ মিস করে থাকতে পারো, আমি হচ্ছে ক্লিয়ার করে দিই। ফিল ক্লিক করলে পুরোটা ফিল হয়ে যায়, যেটাই ফিল করবা সেটা ফিল হয়ে যাবে। এমটি ক্লিক করলে যেখানে এমটি ক্লিক করছো এটা হচ্ছে ফাঁকা হয়ে যাবে। আর যদি তুমি ট্রান্সফার ক্লিক করো তাহলে দেখো এদিকে আরো চিহ্ন দেওয়া লেফট সাইডে, তার মানে এটা এদিকে শিফট হয়ে গেল, ঢেলে দিলা আর কি 3 লিটার, আর এখানে 0 হয়ে গেল। সিমিলারলি এখন যদি মনে করো ফিল দাও, তাহলে ওই বাকি যত আছে ততটুক ফিল করবে, অর্থাৎ 2 লিটার ফিল করলো সে। ট্রান্সফার দাও, 3 লিটার ধরতে পারবে, বাকিটা এই পাত্রে রেখে যাবে, তার মানে ইউজুয়ালি যা হওয়ার কথা সেইটাই এখানে প্রোগ্রাম করা আছে। এখন আরেকটা জিনিস বলা আছে যে কোনো জগের মধ্যে কোনো মার্কিং নেই, মানে ওই যে তোমরা বিজ্ঞানে দেখছো না বিভিন্ন জিনিস মাপে কত মিলিলিটার দাগ টাগ দেওয়া থাকে, ওই রকম কোনো দাগ টাকে এখানে দেওয়া নেই। থাকলে আমরা তো ওইটা দেখেই বলে দিতে পারতাম যে 5 লিটারের মধ্যে 4 লিটারের দাগ কোথায়, এরকম কিচ্ছু নাই, ইভেন অর্ধেকটাও নাই। অর্ধেক থাকলেও কিন্তু আমরা করতে পারতাম, 5 আর 3 = 8 হয়, অর্ধেক করলে কত হয় 4, তো আমাদের কাছে ওই অর্ধেকের দাগটাও আসলে নাই। তাহলে তোমার এরকম ডাইনে বাঁয়ে করেই তোমাকে হিসাব করতে হবে এন্ড মেজার করতে হবে এক্স্যাক্টলি 4 লিটার, বেশিও হওয়া যাবে না কমও হওয়া যাবে না। অনেকে হয়তো সলভ করে ফেলছো, যারা প্রথমবার দেখলা প্রবলেমটা তারা এভাবে সলভ করার চেষ্টা করো। আর যদি পসিবল হয় ট্রাই করো যে তুমি কোন মুভটা দিচ্ছ, ডাইনে নিচ্ছ নাকি বায়ে নিচ্ছ, আগে কোনটা ভরছো 5 লিটার নাকি 3 লিটার, এটা খাতায় সাথে সাথে লিখেও ফেলতে পারো চাইলে। পরে যখন আমরা আলোচনা করব তখন আমরা ওই নাম্বার গুলো বসায় বসায় আলোচনা করব, দেখবে এক একজন এক এক রকম আসতেছে, সবার অ্যাপ্রোচ একরকম নাও হতে পারে, ওইটা আমরা চেক করবো। এইটা তোমরা করে ফেলো, লিঙ্কটা হচ্ছে দেওয়া আছে, সবাই লিঙ্কটা পাইছো তো, চ্যাট বক্সে লিঙ্কটা দেওয়া। হ্যাঁ ভাইয়া, ওকে তাহলে ওই লিঙ্কটা থেকে এখন ঢুকছে, একটু লিঙ্কটা দিবেন। আচ্ছা আচ্ছা, আমি লিঙ্কটা সবার জন্য আবার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি এখন লিঙ্কটা আবার দিয়ে দিলাম, এই লিঙ্কে যেয়ে তোমরা দেখো টোটাল 8টা আছে, আমরা এই 8টা সলভ করি। সলভ করতে পারলে তো দেখতেই পারবো, ওখানে তোমাকে মেসেজ দেখাবে, লিখে রাখো যে প্রত্যেকে নিজের মতো করে দেখো যে কিভাবে সলভ করছো, তুমি কোনটা আগে ভরতেছো 5 নাকি 3, বা 11-9-এর ক্ষেত্রে কোনটা আগে ভরতেছো 11 নাকি 9, দেখবে ইন্টারেস্টিং হবে আস্তে আস্তে। আমরা সবাই ট্রাই করি, আমিও ট্রাই করি, সমস্যা নেই। ক্াকে
আচ্ছা সলভ করলে আবার ট্রফি দেয় একটা, থাক আপাতত ট্রফি দরকার নেই আমাদের। আচ্ছা আমি এখনো কয়েকজনের অ্যান্সার পাই নাই, সো আমি যাদের অ্যান্সার পাইছি আপাতত আমি ওইটাতেই আই গেস পোলটা আমি শেষ করতেছি। 30 জন হচ্ছে অ্যান্সার করেছে, এখন 31 জন। ওকে, তো এখন 22 বাজে, আমি হচ্ছে 24-এ হচ্ছে পোলিং ক্লোজ করে দেবো। সো এর মাঝখানে এখনো যদি কেউ অ্যান্সার না করে থাকে কাইন্ডলি অ্যান্সার করে দিতে। ওকে ফাইন, হ্যাঁ এখানে কি এই আটটাই দেওয়া আছে? এখানে এই আটটাই আছে। আচ্ছা তাহলে এই আটটাই তোমরা সলভ করো, অন্যান্য সবাই মিলে সলভ করে আর কি। সবার আটটা হয়েছে কিনা আমি দেখি, কারো টাইম লাগতে পারে, আমারও টাইম লাগতে পারে। আমি আগে দিন করে নিই, তো আমি 5 and 3 মেক করে এটা করছি, আর একটা তোমাদের সামনেই করলাম যেটা। আচ্ছা দাদা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে যারা যারা ডান বলতেছে আমরা তাদেরকে হচ্ছে পার্সোনালি প্রসিডিওরটা আমাদেরকে মেসেজ করতে বলতে পারি যে কিভাবে করছে। হ্যাঁ লিখতে পারো চাইলে, বা কেউ চাইলে ইনস্ট্যান্ট শেয়ার করে দেখাইতেও পারো। না আই থিঙ্ক স্ক্রিন আপাতত শেয়ার করার চেয়ে মানে যারা যারা করছে তারা ইয়া করুক, আর যারা করতে পারেনি তারা ট্রাই করুক। আচ্ছা ঠিক আছে, সেটাও করতে পারো, পার্সোনালি মেসেজ করতে পারো। প্রত্যেককে মেসেজ করো তাহলে, প্রত্যেক তুমি দেখতে পারো। আমি একটার জন্য একটা অ্যালগরিদম সিস্টেম খুঁজে পেয়েছি। ওকে ফাইন, অ্যাকচুয়ালি নিচে কিন্তু লেখাই আছে, ঠিক আছে। আমরা আসলে এইটা অনুসারে করব, যখন তুমি আটটা করে ফেলছো মানে তুমি সলভ করে ফেলছো তাহলে তুমি ট্রফি পেয়ে গেছো। দেন তোমাকে তুমি যে হিসাবটা করতে চাও সেটা হচ্ছে কতগুলা মুভমেন্ট তুমি করছো, অর্থাৎ ধরো ফিল করা, ট্রান্সফার করা, এই ব্যাপারগুলা মিলায়ে তুমি যদি একটা একটা করে কাউন্ট করো কয়টা মুভ হইলো টোটাল। এটা যদি উপরে যদি পয়েন্ট থাকতো তাহলে তুমি বেশি মুভ করলে কিন্তু তোমার পয়েন্ট কমে যেত, আর কম মুভে যদি সলভ করতে পারো তাহলে তুমি হাইয়েস্ট পয়েন্ট পাইট। মিনিমাম মুভ কয়টা আসলে সেইটা তোমরা চাইলে প্রত্যেককে মেসেজ করতে পারো, কত মুভে করছো এবং কোন কোন স্টেপ ফলো করছো, তাহলে বোঝা যাবে। যেমন আমি যদি 7 আর 5-এরটা দেখাই, 7-5 থেকে আমি 4 করতে চাচ্ছি, তাহলে হয়তো ফার্স্টে আমি কি করব, ধরা যাক আমি হচ্ছে ফিল করলাম 5 লিটার, তাহলে প্রথমটা আমি করলাম ফিল, দেন আমি কি করলাম আমি হচ্ছে ট্রান্সফার করলাম 5 to 7, আবার মনে করো আমি ফিল করলাম, তাহলে আমার 3টা হইলো। মানে কতগুলো বাটন তুমি প্রেস করতেছো সেটা তুমি চিন্তা করতে পারো। তাহলে 1টা 2টা করছি 3টা করছি, 4 নাম্বার বার আমি প্রেস করলাম ট্রান্সফার দিয়ে। আচ্ছা যদি সেটা হয় তাহলে নেক্সট আমি কি করতে পারি, আবার ধরো ফিল করলাম আবার ট্রান্সফার করলাম, এখন এখানে ট্রান্সফার করার কিছু নাই কারণ এটা অলরেডি ডান। সো আমার আসলে এইভাবে আগাইলে আমি কিন্তু এখন সলভ করতে পারি নাই, হয়তো তখন আমি ব্যাক করলাম আবার স্টার্ট এগেইন করলাম। কাউন্টিংটা বুঝতে পারছো কিভাবে সলভ করব এবং কয় স্টেপে কয়টা ক্লিকে আমি সলভ করতে পারতেছি, এইটা আমার ম্যাটার করতেছে, কারণ দ্যাটস ওয়ার ম্যাথমেটিক্স কামস ইন। তুমি ম্যাথমেটিক্স নিয়ে আসবে সেখানে যখন তোমাকে কোনো কিছু কাউন্ট করার দরকার হচ্ছে। এই মজার পাজলটার মধ্যেও লুকায় আছে শুধু কাউন্টিং না, আরো অনেক কিছু লুকায় আছে। হ্যাঁ তো আমি প্রথমে ইজি যাই যে আমরা সবাই সলভ করতে পারি কিনা, আটটাই সলভ করতে পারছি কিনা। প্রসিডিউরটা পার্সোনালি তুমি প্রত্যেককে মেসেজ করো, ও চেক করে দিবে, আর যদি মোটামুটি হয়ে যায় তারপর আমরা নেক্সট ফেজে যাব। এই যে এখানে যেটা লেখা আছে মিনিমাম নাম্বার অফ মুভস, যারা খুব তাড়াতাড়ি সলভ করে ফেলে। মিনিমাম নাম্বার ওরা কাউন্ট করে না, মানে মিনিমাম কাউন্ট করে এরকম ওদের সিস্টেম আছে? এটা অন্য গেমে হয়তো আছে, আমি ইজিটা চয়েস করছি, ওইটাতে আমি যেতে যাচ্ছি না, ওইটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দিব। এরকম অনেকগুলা গেম আছে যেটা এই পানি ঢালা ঢালি নিয়ে কাজ করে,
সেটাতে তুমি যদি মিনিমাম মুভে না করতে পারো তোমাকে হয়তো 3 স্টার দিবে না, ঠিক আছে? ওটা আমরা লাস্টে শেয়ার করব, লাস্টে আমি লিংক রেডি করে রাখছি তোমাদের দেখাই আর কি। ওয়াটার লজিক নামে একটা গেম শেয়ার করলে বেটার, এই স্ক্রিনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। ওয়াটার লজিক নামে একটা গেমের ছবি আমি ওপেন করে রাখছি, এই গেমটা খুবই মজার। তোমরা গেমে দেখো না 1 স্টার 2 স্টার 3 স্টার দেয়, বেশি ভালো করলে একরকম। তো এইখানে 1 স্টার 2 স্টার 3 স্টার দেয় না, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে ওয়াটার। মোটামুটি সলভ করলে 1 ড্রপ অফ ওয়াটার, পানির 1টা ফোঁটা, আর একটু ভালো করে 2টা ফোঁটা, খুব বেশি ভালো করলে মানে এক্সাক্ট সবচেয়ে কম মুভে তুমি যদি সলভ করতে পারো তাহলে 3টা ফোঁটা দেয়। এখানে ওই একই রকম জিনিস আছে, দেখতেই পাচ্ছ যে কিভাবে সরাইতে হয় 3 লিটার 5 লিটার দিয়ে। যাক, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, ক্লাসের পরে হয়তো তোমরা এটা নিজেরা খেলে মানে সলভ করে ফেলতে পারবে। আমরা সহজটাতে আপাতত থাকি, আইডিয়াটা বুঝে নি। আটটাই চেষ্টা করো, এন্ড যেহেতু মিনিমাম নাম্বারের একটা কেস আমরা পরে আলোচনা করব, যারা আগে সলভ করে ফেলছো তারা চাইলে মিনিমাম নাম্বারে করার আর একবার ট্রাই করতে পারো, যে আরো কম মুভে করতে পারো কিনা, তোমরাই দেখো। একজন 20-17টা মিলাইছি বলতেছে, ওকে আমি দেখতেছি, থ্যাংক ইউ, বাকিরা মিলতে থাকো। এবং দেখো লাস্ট কোশ্চেনটা, জেনারেল রুল মানে কোনো অ্যালগোরিদম তুমি বের করতে পারো কিনা, মানে তুমি একটা কাজ করতেই আসছো একই জিনিস রিপিট করতেছো, করতে করতে হঠাৎ করে দেখলা সলভ হয়ে গেছে, এরকম কোনো মেথড, ফাঁকিবাজি মেথড তুমি পাইছো কিনা, সেটাই কিন্তু তোমার এখানে জিজ্ঞেস করছে। আমরা ওইটাও দেখি আস্তে আস্তে। হ্যাঁ ভাইয়া, যদি তুমি সলভ করে থাকো প্রসেসটা হচ্ছে প্রত্যয় ঘোষকে পার্সোনালি মেসেজ করে দাও, ও তোমাদের সলভ স্টেপ গুলা দেখে তোমার হচ্ছে বুঝতে পারবে যে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, বা কোনো আরো কমে করা যায় কিনা এরকম দেখে বলতে পারবে। এটা আমরা সবাই চেষ্টা করি এবং একজন করে দেখি, করার পর প্রসেসটা মেসেজ করো। ধরো ফার্স্ট এরটার জন্য আমি মেসেজটা একটা লিখে দিচ্ছি সবার জন্য, বাট তোমরা আলাদা করে প্রত্যয় করবে। ধরো এইটা আমি সলভ করব, 5 আর 3 দিয়ে 4 ক্রিয়েট করব। তাহলে ফার্স্টে আমি কি করলাম, আমি প্রথমে করছি হচ্ছে 3 ফিল করলাম, তাহলে ফিল 3, দেন আমি কি করলাম ট্রান্সফার। ট্রান্সফার লিখলেই বোঝা যাবে যেহেতু দুইটা জিনিস আছে, সেহেতু তোমার বলতে হবে না কোনটা কোথায় ট্রান্সফার, আর একটাই তো আছে এই জন্য। ফিল 3 দেন ট্রান্সফার, দেন তুমি আবার ফিল 3
দেন ট্রান্সফার ওকে আচ্ছা তারপরে কি করলা এমটি ফাইভ এখানে লিখতে হবে কারণ এমটি দুইটাই করা যায় সো এমটি ফাইভ না লিখে দিলে বোঝা যাবে না এমটি ফাইভ দেন তুমি ট্রান্সফার করলা আবার ফিল থ্রি আবার ট্রান্সফার তাহলে দেখো আগে আসছিল এইদিকে এখন আমি পেয়ে গেছি এইদিকে সো আমি আমার প্রসেসটা চ্যাট বক্সে লিখে দিচ্ছি যে কিভাবে আমরা আসলে লিখতে পারি স্টেটমেন্ট গুলা সো আমি প্রথমে করছি হচ্ছে ফিল থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে লেখা যায় কয়টা স্টেপে তুমি কাজ করছো ট্রান্সফার তারপর আবার থ্রি ফিল করছি আমি আর আমি স্টার্ট করি যদি ফিল থ্রি দেন ট্রান্সফার আবার ফিল থ্রি আবার ট্রান্সফার দেন আমি কি করছি পাঁচ নাম্বার স্টেপে আমি এমটি করছি ফাইভ তাহলে আমি লিখবো হচ্ছে এমটি ফাইভ সরি এমটি ফাইভ ছয় নম্বর স্টেজে আমি কি করব ট্রান্সফার ট্রান্সফার কোনটা করব থ্রি থেকে ট্রান্সফার হচ্ছে সো যদি একটা আছে বলে আমাদের আসলে লেখার দরকার নেই কেউ চাইলে স্পেসিফাই করতে পারো ট্রান্সফার ফ্রম থ্রি টু ফাইভ তিন লিটারের থেকে পাঁচ লিটার আমি আপাতত জাস্ট ট্রান্সফারে লিখে দিচ্ছি দেন আবার থ্রি ফিল থ্রি এটা কিন্তু মেনশন করতে হবে আর তুমি যদি ভুল করে ফাইভ ফিল করে ফেলো তাহলে কিন্তু ওই এক চলে যাবে ওইটা পুরো পাঁচ লিটার ভরে যাবে তাহলে আমাদের লাভ থাকবে ফিল থ্রি এখন আবার তুমি ট্রান্সফার দিবে ট্রান্সফার দিলে দেখো তোমার সলভ হয়ে গেছে তাহলে আটটা স্টেপে বা আটটা ক্লিকের পরে আমি জিনিসটা সলভ করতে পারতেছি আমার ছয়টা ক্লিকে হয়েছে হ্যাঁ আরো একটা আগে যেটা দেখাইছিলাম ওইটা আবার ছয়টা ক্লিক করেছি আমি দুইটা দেখালাম এই জন্যে যে কাটটা কম হয় দুই রকমই আসলে হতে পারে তুমি যেটা করছো এটাই যে লোয়েস্ট এটা কিন্তু তুমি জানো না তোমার দুই রকমের চেষ্টা করে দেখতে হবে আচ্ছা এটা করার পর তুমি মেসেজ করবা হচ্ছে প্রত্যয় ঘোষকে প্রাইভেট মেসেজ করে দিবা যাতে তোমারটাও দেখতে পারে অন্যদেরটাও দেখতে পারে আমি মেসেজ করতেছি তোমাদের দেখানোর জন্য এখন দিব এভরিওয়ানকে এখন দিব প্রত্যয় ঘোষকে দাও আমি স্টেপ গুলো দেখো চ্যাট বক্সে লিখে দিছি বাট আমি যেটা দিছি এটা তোমরা সবাই দেখতে পাচ্ছো আর তোমরা দেওয়ার সময় এভরিওয়ান দিবা না তোমরা শুধু প্রত্যয় ঘোষকে প্রাইভেট মেসেজ ওই সকালবেলার গেমের মতো আর কি এটা কি বলে দিব হ্যাঁ উপরে লিখে দিতে পারো যে ফাইভ এন্ড থ্রি মেক ফোর এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে তারপরে স্টেপ গুলো দাও হয়তো সর্বনিম্ন এখন তোমার জানার দরকার নেই তুমি আপাতত সলভ করছো এটাই দাও আমরা না হয় তারপরে সবারটা মিলে সবাইকে পাবলিকলি এভরিওয়ান এগেইনস্ট দিতে বলবো তখন আমরা বুঝতে পারবো কারটা ছোট কারটা বেশি ফাহমিদা তো বোধহয় 20 এন্ড 20 এন্ড 17 ম্যাক্স 9 ওটাও সলভ করছিলা তুমিও লিখে দাও তাহলে এই স্টাইলে উপরে ক্যাপশন দিয়ে দিও আর কি 20 এন্ড 17 ম্যাক্স 9 ভাই আমি 7 আর 5 এর জন্য একটা মানে ইকুয়েশন বানাইছি মানে হ্যাঁ হ্যাঁ ওটা সেন্ড করো সমস্যা নেই আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা একটা পাজেল বা একটা গেম এইগুলো থেকে ইকুয়েশন গুলো বের করতে পারি কিনা কারণ খুব রেয়ার কেসে তোমাকে এমন কিছু প্রবলেম দেওয়া হবে সেখানে কিন্তু হচ্ছে তোমার যে ডিরেক্ট তুমি একটা সলিউশন ব্যবহার করো মনে করো পিথাগোরাস ব্যবহার করে সমাধান করো এরকম কিন্তু কখনো প্রবলেম তুমি পাবা না খুব রেয়ার তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে আমি কোন সমীকরণ ইউজ করব কেন ইউজ করবো সংখ্যাতত্ত্বে বা নাম্বার থিওরির অনেক জিনিস আছে তার মধ্যে কোনটা ইউজ করবো গসাগু করবো নাকি লসাগু করবো নাকি কি করবো আসলে
নাকি নরমাল যোগ বিয়োগই হবে? উই ফাইন্ড করার জায়গাটা যাওয়াই আমাদের টার্গেট। এরপরে তোমাদের পড়ার জন্য ম্যাটেরিয়াল দেওয়া থাকবে, তার মধ্যে ইকুয়েশন থাকবে, আমরা কিছু দেখায় দিব আজকে সেশনের লাস্টে, ওইটা তোমরা বাসায় বসে বসে করবা। শুরু হবে এটা দিয়ে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম দেখবে এরকমই থাকবে, আবি যাবে একটা প্রবলেম কি বলছে বোঝা যায় না কিন্তু আসলেই ওর মধ্যে লুকায় আছে সমীকরণ। দেখা যাক। ওকে, অনেকে এর মধ্যে এই সলিউশনের পাশাপাশি ইকুয়েশনও বের করতে শুরু করছো, ভেরি গুড। জুনায়েদ রাফি একটা ইকুয়েশন বের করে দিছে, সমস্যা নাই, আমরা ইকুয়েশনের দিকে আসলে যাচ্ছি, ওটার দিকে আমরা যাব। আমি একটু অ্যাড করি যে লাস্টের দুইটা করলে কিন্তু ওরা বেশি মানে ভালোভাবে বুঝতে পারবে আসলে ইকুয়েশনটা কি আসতে পারে লাস্টের দুইটা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এই জন্য আটটাই করতে বলছি, মানে জাস্ট এক আর দুই করলে খুব বেশি ইকুয়েশন মাথায় আসে না, ভাবে এটা তো উল্টাপাল্টা করতেছি করতে করতে হয়ে গেছে, না আমিও তো তাই করছি তোমাদের সামনে। বাট লাস্টের গুলো করতে গেলে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কোন দিকে নিবা, ডাইনে নাকি বায়ে, তখন আসলে বিশেষ করে লাস্টের দুইটা 11-12 আর হলো 20-17 এই দুইটা দিয়ে আসলে খুব ভালোভাবে বুঝতে পারবে। লাস্টের দুইটা বা হ্যাঁ তিনটা 11-9 এটাও ঠিক আছে। আচ্ছা আমি নিজে একবার চেষ্টা করে দিয়েছি, যাবে স্ক্রিন শেয়ার আপাতত অফ রাখতেছি, আবার আমি অন করব, সমস্যা নেই। ভাইয়া 8টার প্রসেসে কি ডিরেক্ট মেসেজ দেব? হ্যাঁ দাও, একটা একটা করে তুমি দিতে থাকো, সমস্যা নেই। আমরা তোমাদের সবার কাছ থেকে কিভাবে সলভ করছো সেগুলো দেখি, দেখে তারপরে লেস করি। যদি দেখি আমরা তোমরা খুব কম মুভে করতে পারছো বা মিনিমাম মুভে করতে পারছো, তখন আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা স্ক্রিন শেয়ার করে দেখাই দাও। সবাই তো লিংকে যেয়ে খেলতেছো রাইট, তখন স্ক্রিন শেয়ার করতে বলবো। আপাতত যেমন আমি স্ক্রিন শেয়ার করতেছি না, কারণ আমিও খেলতেছি আসলে, এই জন্য।
প্রত্যয় আমরা কেমন সমাধান পাচ্ছি? অনেকগুলোই দাদা পাইছি এখন, মানে সবাই মোটামুটি কাইন্ড অফ একই একটা অ্যালগরিদমই যাচ্ছে যে যেটা করতে হবে। আচ্ছা, তার মানে সবাই নিজে নিজেই অ্যালগরিদম বের করে ফেলছে। ভেরি নাইস, আমরা এটাই চাচ্ছি আর কি। তোমার সামনে একটা পাজল থাকবে, প্রবলেম থাকবে, তুমি অ্যালগরিদম জেনারেট করতে পারতেছো কিনা। প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যালগরিদম জেনারেট করে এরকম নিজের জন্য, ঠিক আছে? তারপরে ওই অ্যালগরিদমে কাজ চালায় যায়। 20 এবং 17 জন্য কত মুভি আসছে অর্ডার বলার দরকার নেই, মানে জাস্ট কত মুভি আসছে সেটা দেখো তো। দেখি দাদা, 20 আর 17, হ্যাঁ সবার লাস্টের যেটা, আমরা সবগুলাতেই আসবো, লাস্টেরটা বোধ হয় একটু হার্ডেস্ট, যাই হোক ওইটা আমরা দেখি। 20-17 এক্সাক্ট স্টেপ এখন আমাকে কেউ বলে নাই, মানে কয়টা আসছে আমি গুনে দেখি। একজন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, একজন হচ্ছে 10টা মুভ দেখাইছে, আর একজন হচ্ছে 9টা। ভাই আমি 8টা দিছিলাম, আমি দেখতেছি আর কি একটু, না আমার গুনতেছি তো। এটা বেশ মজার আর কি, যে কে কয় মুভে দিছে এরকম হিসাব করে আমরা তারপরে ওদের দেখাতে বলবো, কেউ হয়তো 8টা দিলো, কেউ হয়তো 10টা দিলো, এরকম সবাইকে পারবো না হয়তো, কয়েকজনকে আমরা বেছে বেছে দিবো আর কি দেখাতে। আচ্ছা, আমি একটা 8টা পাইছি। ওকে, ভেরি গুড। আটটা দশটা যারা করছে তাদের দুজনের মেথডটা ডিফারেন্ট, তাই না? স্টার্টিং বা ইয়ে এন্ডিং সেম হতে পারে, যদি ডিফারেন্ট হয় তাহলে ওদের আমরা দেখাইতে বলি, স্ক্রিন শেয়ার করে আমরা দেখাইতে বলি। আচ্ছা, তোমরা প্রত্যেককে মেসেজ করার পাশাপাশি যদি তোমাদের 8টাই সলভ হয়ে যায় তাহলে চ্যাট বক্সে একটা লিখো, সলভড অল বা এরকম, জাস্ট অল লিখো, অল লিখে কমেন্ট করো, তাহলে আমরা দেখতে পারবো কার কার শেষ হয়ে গেছে পুরাটা। ওকে, জাওয়াদ হামিম চৌধুরী, তুমি তাহলে অ্যাট লিস্ট কত মুভি করছো সেটা কি মনে আছে? মানে আমাদের কত মুভি করা হয়েছে ওই জিনিসটাও বেশ ইম্পর্টেন্ট, বা অথবা সমস্যা নাই, তোমার যদি মুভগুলো ঠিকঠাক থাকে তাহলে তুমি দেখাইতে পারবা, তোমাকে আমরা দেখাইতে বলবো, তখন তুমি সামনাসামনি দেখো, আমরা সবাইকে তো কাউন্ট করবো। ওকে, সলভ অল হইলেই আপাতত হচ্ছে, আমরা কাউন্টিং এর ব্যাপারে হয়তো যাবো, তোমরা তো প্রত্যেকে মেসেজ করতেছো তো ওখান থেকে চাইলে কাউন্ট করা যাবে, সমস্যা নেই। কাউন্টিং বা এই ডকুমেন্টেশন যে আমরা এক একটা স্টেপ লিখতেছি এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ আমরা জাস্ট এই একটা গেম থেকেই দেখবে ইকুয়েশনে চলে গেছি, কিভাবে জানি ইকুয়েশনে চলে যাবো আমরা, অনেকে হয়তো চলেও গেছে ইকুয়েশন। ভাই আমি লাস্টেরটাতে 6টা স্টেপের মধ্যে কমপ্লিট করতে পারছি। 20 এবং 17 দিয়ে যেটা ওটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 6টা স্টেপে করে ফেলছো, ওকে ঠিক আছে, তাহলে স্ক্রল দাও। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে জুনায়েদ রাফি, তাই তো?
ওকে আমরা জুনায়েদ রাফির কাছ থেকে দেখে নি, তুমি তাহলে স্ক্রিন শেয়ার করো জুনায়েদ রাফি এবং শুরু থেকে দেখাও যে মিশন 17 জাস্ট লাস্টটা দেখাও, সবগুলো দরকার নেই, কয় স্টেপে কিভাবে করছো এবং মুখে চাইলে বলতে পারো তুমি একটা একটা করে স্টেপগুলো। স্ক্রিন শেয়ারিং অপশন কি দেওয়া আছে তোমার জন্য? চেক করে দেখো একটু। দাদা আছে সবার স্ক্রিন শেয়ার। ওকে তাহলে ঠিক আছে। হ্যাঁ জুনায়েদ রাফি তুমি স্ক্রিনটা শেয়ার করো এবং হচ্ছে আমাদের তুমি কিভাবে ছয় মুভে পারলা সেই জিনিসটা আমরা দেখি, আস্তে আস্তে দেখি। ক্লিক কিন্তু হিসাব করো, কয়টা বাটনে ক্লিক করতেছো সেটা কিন্তু হিসাব হবে। হ্যালো ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না না এখন দেখা যাচ্ছে না ভাই। তারপর এখানে 17 কে এমটি করছি, তারপর ঠিক আবার ট্রান্সফার করছি, তারপর আবার 20 ফিল করছি এবং লাস্টে আবার ট্রান্সফার করে এবার 9 6 আসে আবার। এটা খেতে তো 10টা হবে, 10টা স্টেপ। আমি 8টা হইছে, এটা ফলো করলে 8টা হবে, আমি এটা দিয়ে করছিলাম। প্রথম থেকে করি, প্রথমে 20 তারপর ট্রান্সফার করছি, তারপর 17 করছি, তারপর আবার ট্রান্সফার, তারপর আবার 20 অ্যাড করছি, তারপর আবার ট্রান্সফার করছি, এটাই আসছে। আমিও তো এভাবেই করছি। কারণ এই যে প্রত্যেকটা স্টেপ লিখতেছো না, ফিল 20 এমটি 70 এই প্রত্যেকটা স্টেপের পরে এই লেখাগুলো চেঞ্জ হচ্ছে না, পাত্রের ভিতরে যে লেখাগুলো কখনো 03 হচ্ছে, কখনো 30 হচ্ছে, কখনো 317 হচ্ছে, এই লেখাগুলা যদি আমরা পর পর স্টেপ বাই স্টেপ লিখি, একটা টেবিল করে মনে করো লিখি, ওই যে গ্রাফ আঁকো না, লেখচিত্র করো না লেখচিত্রের জন্য, ওই রকম করে যদি তুমি লিখো তাহলে তুমি সুন্দর একটা প্যাটার্ন পেয়ে যাবে। কোনো একটা 3 হচ্ছে, তারপরে 6 হচ্ছে, তারপরে 9 হচ্ছে, এই জিনিসটা কিন্তু একটা মানে হিসাবের ফলে আসছে। এই যে কাজটা করতেছো বারবার, ও কিন্তু একটা জিনিস বারবার করতেছে, খেয়াল করতে পারছো তোমরা? মানে বিয়োগফলটার মাল্টিপল নিতেছে। হ্যাঁ, এবং আমি তোমাদের লেখার কারণ এটাই, তুমি যখন 1 2 3 4 5 6 7 স্টেপ গুলো লিখবা, একটু পরে তুমি লিখবা যে একই জিনিস কপি হচ্ছে। টু বি এক্সাক্ট, তুমি দেখো যদি এটা ও যেভাবে করলো তুমিও করতে যাও, তোমার স্টেপ গুলো হবে এরকম, ফিল 20 ট্রান্সফার, এমটি 17 ট্রান্সফার, পরে কিন্তু তুমি আবার একই কাজ করতেছো, তার মানে তুমি রিপিট করতেছো, একটা স্টেপ রিপিট করতেছো একই জিনিস, ঠিক আছে? এই জিনিসটা খুঁজে পাওয়াটা এটাই হচ্ছে তোমার বেসিক অ্যালগরিদম। তাহলে তুমি জানবা কয় স্টেপে তুমি করতে পারছো, এটাও তোমার খুব বেশি কষ্ট করা লাগবে না, কারণ চারটা চারটা স্টেপের পরে আসলে কি হচ্ছে, তুমি 3 পাইতেছো তাই না? চার স্টেপে 3 পাইলে আরো 4 স্টেপে, বা 3 স্টেপে যদি তুমি 3 পাও তাহলে আরো 3 স্টেপ, 6 স্টেপে তুমি 6 পাবা, আরো 3 স্টেপ বা 2 স্টেপ যে তুমি হয়তো 9 পাবা, তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা এখন ঠিক আছে, তাহলে অনেকেই যেহেতু হচ্ছে তোমার কমেন্ট করছো বা প্রত্যেকে অনেক 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 মেসেজ তুমি দিছো তোমরা সবাই
যদি প্রত্যেক মেসেজ কাউন্ট করা হয়তো তাহলে প্রত্যয় এতক্ষণে আর দেখা যেত না প্রত্যেককে, প্রত্যয় ঢেকে যেত প্রত্যেকের মাথার উপরে কমেন্টের ভারে। আচ্ছা তো এখন আপাতত আর কমেন্ট দেওয়ার দরকার নেই, কারণ আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি, প্রায় সবাই 8টা মতো সলভ করে ফেলছি, বা রাইট নাও না পারলেও দরকার নাই। গেমের লিংক তো তোমাদের জন্য ম্যাটেরিয়ালও দেওয়া হবে, এখানেও দেওয়া থাকলো, তোমরা নিজেরা খেলে দেখো, এরকম অনেকগুলো আছে। সো আমি স্ক্রিন শেয়ার করে এই পেজের ব্যাপারটা শেষ করি, তারপরে আমরা হোয়াইট বোর্ডে আরো আঁকা আঁকিতে চলে যাব। দেখো কাছাকাছি একটা প্রবলেম নিচে আছে, এটাতে আমরা আগে আসবো। এটা তোমরা এখন প্রাইভেট মেসেজ দেওয়ার দরকার নেই, এটা কিভাবে সলভ করা যায় নিজের মতো করে এভরিওয়ান সবাইকে তুমি মেসেজ দাও, প্রত্যেকে যারা আসো দেখো কিভাবে কি করা যায়, তোমার মতো করে করো। প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে ছবিতে, দুই বন্ধু গেছে, তাদের কাছে হচ্ছে এই 8 কোয়ার্ট, আচ্ছা এই কোয়ার্ট বা এগুলো দরকার নেই, 8 লিটার ধরে নাও, 8 কেজি বা 8 লিটার কিছু একটা ধরে নাও। এখানে 8 লিটারের পাত্রটা ফুল করা আছে, কিন্তু 5 আর 3 হচ্ছে ফাঁকা আছে, এমটি। ওরা চায় যে দুইজন সমান ভাগে ভাগ করে নিতে, কিভাবে নিবে, টোটাল 8 আছে তাদের কাছে ফিল করা। এটা তোমরা দেখো, ছবিও পাঠাইতে পারো, লিখেও পাঠাইতে পারো, যেভাবে ইচ্ছা। এভরিওয়ান আমরা সবাই দেখি তোমাদের চিন্তাগুলো, সলভ করো এন্ড পাঠা দাও, আমরা ওয়েট করি। প্রত্যয়কে আর প্রাইভেট মেসেজ পাঠানোর দরকার নেই এখন, আর শুধু প্রত্যয় দেখলে হবে না, আমরাও দেখতে চাই। এটা লেখার সময় স্টেপ গুলো ক্লিয়ার করে লিখো, কারণ ওই আগের বারের মতো যদি তুমি লিখো ট্রান্সফার তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না ট্রান্সফার কই থেকে কোথায়, 5 থেকে 3 তে নাকি 5 থেকে 8। সো এবার যদি তুমি লিখতে চাও কমেন্টে, তুমি ক্লিয়ার করে লিখে দিও ট্রান্সফার 5 to 8, বা এরো চিহ্ন দিয়ে লিখলেও হবে, 5 এরো চিহ্ন দিয়ে 8, এভাবে হলেও হবে, কারণ এখানে ফিলের কোনো কিছু নাই আপাতত। ভাই পানি কি শুধু 8 লিটারই আছে? পানি শুধু 8 লিটারই আছে, এবার কিন্তু ফিল এমটি বলে কিছু নাই, তুমি যদি 8 লিটার থেকে পানি ফালা দাও তাহলে ওই পানি আর আসবে না, মাটি থেকে পানি আর তুলতে পারবে না, তার মানে তোমার জাস্ট মুভমেন্ট হবে 8 to 5, 5 to 3, 3 to 5, এইভাবে জাস্ট আরো চিহ্ন দিয়েই বোঝানো যায়, কিন্তু কোনো ফিলের আলাদা করে অপশন নাই, ট্যাপ নাই কোনো, আর ফেলে দেওয়ারও কোনো অপশন নাই, ফেলে দিলে তোমার কমে যাবে, তখন আর 8 লিটার থাকবে না। প্রায় আগের প্রবলেমটার মতোই তাই না, তোমার কিন্তু ওই 4 লিটারই বানাইতে হচ্ছে। দেখো যদি কেউ কোনো রিলেশন খুঁজে পাও, আসলে রিলেশন আছে, ওটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ, একটু ঘুরানো পেঁচানো আর কি। আমি তোমাদের সুবিধার জন্য টেবিল বানায় ফেলছি, ধরো জায়গাটা জাস্ট লাইন টেনে আর কি।
এটা হচ্ছে পাত্রগুলো আর কি, 8 লিটারের, 5 লিটারের আর হচ্ছে 3 লিটার। শুরুতে কত ছিল সেটা আমি লিখি, আমি এইভাবে হচ্ছে লিস্ট করতে চাচ্ছি। শুরুতে 8 লিটার ভর্তি ছিল, তার মানে এখানে ছিল 8, এখানে ছিল 0, এখানে ছিল 0। এখন তোমার স্টেপ গুলো তুমি যদি লিখো একটা একটা করে, তাহলে দেখবা লাইন গুলো আসতেছে কোন মুভমেন্টে কি হচ্ছে। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমি ধরো এখানে মুভ করতে চাচ্ছি 8 থেকে, সো 8 থেকে আমি মুভ করতে চাই হচ্ছে, হ্যাঁ আমার 7টা মুভ হয়ে গেছে, 7টা মুভ হয়ে গেছে। ওকে হ্যাঁ আমি পারছি। ওকে আমরা চ্যাট বক্সে, চ্যাট বক্সে দিয়ে দাও তাহলে আমরা দেখি তোমাদেরটাই আমরা এখানে লিখতে পারবো এবং স্টেপ বাই স্টেপ দেখতে পাবো কি হচ্ছে। ধরো আমি এইভাবে লিখতে পারি যে 8 থেকে আমি মুভ করতে চাচ্ছি জিরো থাকবে। তার মানে দেখো প্রত্যেকটা মুভের জন্য তোমার চোখের সামনে একটা টেবিল চলে আসতেছে যেখানে তুমি স্টেপ গুলো রাখতে পারো, যে স্টেপের পরে কি হইলো, কোনটার অবস্থা কি দাঁড়াইলো, এটা তুমি দেখতে পারো চাই, তুমি এটা কাজে দিবে। তো আমি দেখি তোমরা চ্যাট বক্সে কে কি লিখছো। ভাই আমারও হয়েছে। ওকে হ্যাঁ, তো সবাই এরকম করেই লিখছে। হ্যাঁ কেউ কেউ কথায় লিখছো ট্রান্সফার 8 to 3, কেউ কেউ এভাবে লিখছে এরকম করে, বাট হয়ে গেছে, কেউ পুরো টেবিলটা জেনারেট করে দিচ্ছে। থ্যাংক ইউ, সবাই মোটামুটি কাজটা করেই ফেলছো। এখন পর্যন্ত লোয়েস্ট কত মুভে করা হয়েছে, মানে কতজন লোয়েস্ট কত মুভে করতে পারছো? লোয়েস্ট যে আব্দুল ফাত্তা যেটা দিছে সেটা হচ্ছে 7, এখানে 7টা মুভ দেখা যাচ্ছে দাদা। আমারটা হচ্ছে 7টা মুভ, ফাইভ ও সুলতান 1 2 3 4 5 6 7, হ্যাঁ ওটা হচ্ছে 7, তাহলে দুইজন উইনার, কোনো সমস্যা নেই এটাই আর কি, 1 2 3 4 5 6 7, হ্যাঁ টোটাল 7 স্টেপ। কিভাবে লিখলে তুমি ইজিলি বের করতে পারো ম্যাথমেটিক্যালি। আচ্ছা তো এইভাবে লেখার ফলে তুমি দেখো, তুমি যখন এই কাজটা করতেছো যে এই যে 8 থেকে তুমি আসলে যখন 5 এ যাচ্ছ, এখানে ঘটনাটা আসলে কি ঘটতেছে দেখো তো, 8 লিটার তুমি ঢাললা 5 লিটারে, তাই না? এই ঢালার ফলে 8 এর থেকে তুমি আসলে কি 5 কমায় দিলে না, তার মানে এই যে 3 যেটা আসতেছে এই জিনিসটা আসলে কত, এটা কিন্তু 8 - 5। ওকে সো তুমি আসলে এই ইকুয়েশন থেকে 5 মাইনাস করলে, এই যে পাশাপাশি ঢালার ব্যাপারটা যেটা বাস্তব জীবনে রিয়েল লাইফে তুমি দেখতেছো এক পাত্র থেকে আর এক পাত্র তুমি ঢেলে ফেললে, পানি হোক যাই হোক কিছু হোক, আর ম্যাথমেটিক্যালি তুমি ওইটা লিখতেছো আসলে মাইনাস।
এইটাই হচ্ছে তোমার রিলেশনটা, যে এটার মধ্যে সমীকরণ কই থেকে আসবে, ইকুয়েশন কেমনে আসবে, ভেরিয়েবল কেমনে আসবে, সেই প্রশ্ন উত্তর হচ্ছে এটা। তুমি যখন একদিক থেকে আরেক দিকে ঢেলে দিচ্ছ ওটা মানে তোমার মাইনাস। ব্যাস এখন তুমি যদি চিন্তা করো যে আবার তুমি ধরো থ্রি এমটি করলা, তো এমটি তো করতে পারবো না, এটা তোমার এদিকে টানতে হবে। থ্রি যদি তুমি এদিকে নিয়ে যাও তাহলে আবার এখানে থ্রি থাকলো, এখানে ফাইভ, এখানে এইট, এরকম করে। এখন যদি তুমি ফাইভ থেকে এদিকে যাও, আমি এখানে লিখে দিই এখানে আসলে কি ছিল, এখানে তুমি হচ্ছে এইট লিটারের পাত্র নিয়ে থ্রি লিটারের পাত্র ঢালতেছ, ফলে এইটা তোমার হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার জিরো। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো তুমি যদি আবার ফাইভ থেকে থ্রিতে যাও, ফাইভ লিটার থেকে তুমি যদি থ্রি লিটারে আবার ঢেলে ফেলো, তাহলে কিন্তু এখান থেকে আর কিছু পাবা? তুমি কিন্তু ফাইভ থেকে ওদিকে যেতে পারবে না, ফাইভ থেকে থ্রি এটা তুমি মুভ করতে পারবে না, পানি আর ওদিকে যাবে না, তার মানে তোমার একটা অপশন চলে গেল। আর কি আছে, তুমি ফাইভ কে আবার এইটে ব্যাক করাইতে পারো। তুমি এইটে মনে করো ব্যাক করাইলে, তাহলে এখানে থাকলো ফাইভ, এখানে থাকলো জিরো, এখানে থাকলো থ্রি। আর কিছু করতে পারি আমরা? তুমি এখানে হয়তো থ্রি থেকে ফাইভে যেতে পারো। আমি যে অর্ডারে মনে করো সাত মুভে সলভ হয়ে যাবে ওই অর্ডারের দিকে যাচ্ছি না, আমি ইচ্ছা মতো যেদিকে করা পসিবল সেদিকে করতেছি, কারণ আমার টার্গেট হচ্ছে এটার ইকুয়েশন লেখা যায় কিভাবে কিভাবে সেইটা ফোকাস করা। কারণ সলিউশন তোমাদের চ্যাট বক্সে যারা যারা দিছো সবারটাই কারেক্ট হয়েছে, ওটার মধ্যে তোমরা হয়তো খুঁজে পাবে, ওই খোঁজার দায়িত্বটা আমি তোমাদের ঘাড়ে দিচ্ছি, আমি ইচ্ছা মতো সরা দিচ্ছি কি হয়। তো থ্রি থেকে তুমি যদি আসলে ফাইভ এরটা নিয়ে যাও, তাহলে এখন দেখো এখন তুমি আসলে কি করতেছো এটারে, তুমি অ্যাড করলে না, তাহলে তোমার যদি এনাফ জায়গা এখানে থাকে তুমি কিন্তু এটা যোগ করতেছো সরাসরি, ছোট যেটা আছে সেটা যদি তুমি মুভ করো, আর যেখান থেকে মুভ করতেছো ওইখানে তোমার এটা মাইনাস হয়ে গেল। এবার দেখো এই কেসটা আমি কেন দেখাচ্ছি, এখন আট লিটারের পাত্রে আছে পাঁচ, পাঁচ লিটারের পাত্রে আছে তিন, তিন লিটারের পাত্রে আছে শূন্য। এখন যদি আমি এই মুভটা করি যে আট লিটারের পাত্র নিয়ে আমি তিন লিটারের পাত্রে যাই, তাহলে কি অবস্থা হবে? তাহলে পাঁচ সরাসরি এখানে চলে যাবে। তাহলে দেখো আট লিটারের পাত্র হইলেই তুমি মুভ করলে কিন্তু জাস্ট সবসময় আট যাবে না, পাঁচও যাইতে পারে বা যত থাকবে তত যাইতে পারে, ওইটা তোমার অ্যালজেব্রার আর একটা হিসাব থাকবে। এটা মনে হয় না লিখলেও চলবে, এটা তোমরা বুঝতে পারছো, আগেও আমরা করে আসছি। অন্য যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আট লিটারের পাত্র থেকে পাঁচ লিটারের পাত্রে ঢালবো। এখন আমাকে বলো তো কি হবে, এটা হচ্ছে আমাদের লাস্ট কেস। তুমি যদি ইকুয়েশন লিখতে চাও, ম্যাথমেটিক্স এ কনভার্ট করতে চাও, তোমাকে অল পসিবল যত রকম ভেজাল লেখিস আছে সেগুলো তোমাকে হিসাব করে রাখতে হবে যে কোনটা হইলে তুমি ইকুয়েশনে কি লিখবা, প্লাস করবা, মাইনাস করবা, নাকি যোগ করে মাইনাস করবা, কি করবা আসলে। দেখো তো এখানে কি অবস্থা হইলো, এই স্টেপের পরে এখানে কত হবে তোমরা, ছয় হবে আট লিটারের এখানে। আচ্ছা আমি এক কাজ, এখানে নাম দিলাম হচ্ছে এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি, সি এর মান তো জিরো, কাজে এটা নিয়ে আমার খুব একটা ইচ্ছা নাই, এটাতে আমি কোনো মুভ করি নাই, এটা হচ্ছে সরাসরি জিরো। আমাকে বলো এ কত হবে, বি কত হবে, আমি এই মুভমেন্টটা করছি এইট থেকে ফাইভ, চাইলে লিখে দেখো এর মান কত, বি এর মান কত। এতে ভাইয়া মানে টু হবে আর থ্রিতে ভাইয়া ফাইভ হয়ে যাবে। তো তাহলে দেখো তোমরা সবাই বুঝতে পারছো এই স্টেপের পরে এইট থেকে ফাইভে গেলে এর মান হচ্ছে
এর মান কত হবে তাহলে 3 হচ্ছে আর বি এর মান হবে 5 দেখে তো মনে হচ্ছে অনেকটা উল্টাই গেছে তাই না 3 এর জায়গায় 5 চলে আসছে 5 এর জায়গায় 3 চলে আসছে উল্টা হয়ে যায় কিন্তু একটু খেয়াল করে দেখো আসলে কি উল্টাইছে এখানে 5 3 বাদ দিয়ে যদি অন্য কিছু রাখতাম ধরো 4 আর 2 এরকম কিছু রাখতাম 4 আর 3 তাহলে কিন্তু এখানে উল্টাই তো না ব্যাপারটা আসলে উল্টাই নাই এটাই হচ্ছে আমাদের কনসার্ন যে আমরা কতগুলা কেস চিন্তা করব এবং যেটা দেখে মনে হচ্ছে সাথে সাথে ঠাস করে বসায় দিব না দেখো ঘটনা যেটা হইছে যে যদি এই 5 লিটার পাত্রে জায়গা থাকতো সে তো এই পুরো 5 লিটারকে নিয়ে নিত তাই না জায়গা নাই বলেই সে নিতে পারে নাই তার মানে এর রিমাইন্ডিং কতটুকু আছে যদি তুমি এভাবে একটা দাগ দিয়ে দেখো যে এখানে 5 লিটারে 0 লিটার ভর্তি আছে তাহলে বাকি আছে কয় লিটার 5 লিটার এখানে 5 লিটার ভর্তি আছে ফাঁকা আছে কয় লিটার 0 লিটার এখানে ফাঁকা আছে 5 লিটার এখানে 3 লিটার আছে তাহলে ফাঁকা আছে কয় লিটার 2 লিটার এইটা কিন্তু তোমার হিসাবে আসছে যেহেতু 2 লিটার ফাঁকা আছে সো তুমি যার কাছ থেকেই নাও এটা 5 4 3 হোয়াটএভার যেটাই হোক না কেন তুমি ওই 2 লিটারে নিতে পারবে দ্যাট মিন্স এইটা 5 হবে এটা গ্যারান্টেড ফিল আপ হয়ে যাবে যদি এটা 2 এর থেকে বেশি হয় বাট এখানে কি হবে ওই 2 মাইনাস যাবে অর্থাৎ এই যে 3 টা আসলো এটা কিন্তু জাস্ট 5 থেকে এটা মাইনাস গেছে এভাবে এখন তোমার অ্যালজেব্রা যদি বলে যে এটা করলে তোমার ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে এর জায়গায় বি হয়ে যাচ্ছে তাহলে সেটা হবে বাট তোমাকে দেখতে হবে ম্যাথমেটিক্যালি ওকে তো আই হোপ মোটামুটি এখানে সবকিছু আমি কিভাবে অ্যালজেব্রা দিয়ে লেখা যায় সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি ওকে সো যেহেতু এটা মোটামুটি হয়ে গেল আমি এটা পাশে দেখি কি করা যায় আমি আরেকটা কেস তোমাকে দেব আরেকটা কেস দিয়ে তারপরে তোমাকে চেক করতে বলবো যে তোমরা ওইটার জন্য লিখতে পারো কিনা আর একটা প্রবলেম তোমাদের জন্য অলরেডি এখানে আছে তোমরা যদি ব্রেইন ফুড অংশে যাও এখানে একটা প্রবলেম তোমাদের জন্য দেওয়া আছে ঠিক আছে এতক্ষণ সব ছিল পানি দিয়ে পাত্র দিয়ে এটা হঠাৎ করে পানি পাত্র ছাড়া অন্য কিছু একটা হয়তো কোনো একটা রিলেশন আছে সেটা তোমরা খুঁজে বের করতে পারবা আই হোপ এটা পরে তোমরা ট্রাই করো বাসার কাজ হিসেবে থাকবে আপাতত আমি এটা এটা সবাই বুঝতে পারছো তো আমি এটা ডিলিট করে দিলাম তাহলে বা মুছে দিলাম ওকে খুবই ইজি কিন্তু আমাদের ছোট ছোট জায়গায় কেয়ারফুল থাকতে হয় যাতে আমরা বড় অঙ্ক হইলে মানে ঝামেলায় না পড়ি প্রসেসটা ঠিক করে করতে পারি ধরো আমি তোমাদেরকে সলভ করতে এরকম যে তোমার কাছে একটা পাত্র আছে যার ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার আর একটা পাত্র আছে যার ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার ঠিক আছে এবং তোমাদের কাছে একটা পাত্র আছে যেটা মনে করো ইনফাইনাইট রিসোর্স মানে ওই 8 লিটারের মতো ছোটখাটো না অসীম এখান থেকে ইচ্ছা মতো পানি তুমি নিতে পারবা ইচ্ছা মতো পানি ঢালতে পারবে সো এক হিসেবে বলা যায় এটা তোমার সোর্স এখান থেকে তুমি পানি নিয়ে আসবা নদী থেকে পানি নিয়ে আসার মতো আবার এটা তোমার সিঙ্ক মানে তুমি চাইলে ঢেলেও ফেলতে পারো যে কোনো জায়গায় এর মধ্যে আর তোমাকে যেটা করতে হবে তোমাকে বানাইতে হবে হচ্ছে 29 লিটার পানি ঢালতে হবে আর একটা পাত্রে ঠিক আছে এই পাত্রে ক্যাপাসিটি কত লিটার সেটা এক্সাক্ট বলা নাই শুধু বলা আছে এর ক্যাপাসিটি মনে করে হচ্ছে এম লিটার এবং এম অবশ্যই 29 থেকে বড় তার মানে অ্যাটলিস্ট এই পাত্রে তুমি 29 লিটার রাখতে পারবা উপচে পড়ে যাবে না 29 লিটার রাখতে গেলে কিন্তু 29 লিটার চেয়ে বড় কত সেটাও তোমাকে বলা নাই তার মানে এটার মেজারমেন্ট তোমার কাজে আসছে না তুমি 3 লিটার আর 11 লিটার ইউজ করে এই সোর্সের থেকে ইচ্ছামতো পানি তুলে বা ফেলে দিয়ে তুমি 29 লিটার বানাবা এখন কিভাবে সেটা করা যেতে পারে এটা তোমরা এখন ট্রাই করে দেখো
নাম দিয়ে দিতে পারে, 3 লিটার তো 3 লিটারই থাকলো, 11 লিটার 11 লিটার আছে, ধরো তোমার টার্গেট যেটা সেটা হচ্ছে এম লিটার লেখা আছে, এম এর মান তুমি জানো না, সো এটা লাভ নাই, জাস্ট এম 29 থেকে বড় এটা তুমি জানো, টার্গেট হচ্ছে এখানে 29 লিটার ভরতে হবে, আর এটা হচ্ছে ইনফাইনাইট, এটারে তুমি নাম দিতে পারো, আমি ধরো এটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে এ, এ মিন্স হচ্ছে ইনফাইনাইট, আচ্ছা এ না ধরো এটাকে আমি নাম দিই রিভার, এটা তোমার নদী, তো তুমি যদি নদী থেকে পানি নাও তাহলে তুমি লিখবা রিভার টু 11, 11 ফিল আপ হবে, 11 টু 3 হইলে 11 টু 3 এভাবে লিখবা, এভাবে লিখে তুমি হচ্ছে সময় নাও, আমরা চিন্তা করি চ্যাট বক্সে লিখে জানাও। একটা মজার কথা, আমি কিন্তু জানি না এটা আসলে কিভাবে সলভ করতে হবে, আমার মাত্র মাথায় আসলো 3 11 29 আমি বসাই দিছি, ওকে সো আমিও ট্রাই করি তোমরা ট্রাই করো কিভাবে এটা করা যায়। ভাইয়া 3 লিটারের যে পানির যে পাত্রটা আছে ওটার মধ্যে কি পানি ফুল ভর্তি? না এখন সবাই জিরো, মানে আমি যদি চারটা স্টেপ লিখি আর কি, যে একটা হচ্ছে 3 লিটারের, একটা হচ্ছে 11 লিটারের, একটা হচ্ছে এম লিটারের, আর একটা হচ্ছে তোমার রিভার, তো রিভারের পানির কোনো হিসাব আমাদের কাছে নাই, অনেক পানি আছে, ওটা নিয়ে আমরা কিছু করতে পারবো না, জাস্ট লিখে রাখো, ধরে নাও যে ইনফাইনাইট পানি থাকতেছে, এন্ড ওখান থেকে তুমি পানি 8 লিটার নিলেও মাইনাস করার দরকার নেই, এম লিটারে প্রথমে জিরো আছে, 11-তেও জিরো আছে, 3-তেও জিরো আছে, তুমি স্টেপ বাই স্টেপ লিখবা তুমি কোথা থেকে কোনটাতে যাচ্ছ, রিভার থেকে 11 নাকি রিভার থেকে এম, যেটা তোমার পছন্দ হয় এইভাবে স্টেপ ওয়াইজ লেখো, যে কয় স্টেপে তুমি সলভ করতে পারছ, ফার্স্ট টার্গেট সামহাউ সলভ করা, কোন রকমের 29 হইলেই হচ্ছে, সেকেন্ড টার্গেট হচ্ছে সবচেয়ে কম মুভে সলভ করা যায় কত, লেটস ট্রাই দুইটাই ট্রাই করি, এবং তোমরা পাবলিকলি মানে এভরিওয়ানের কাছে কমেন্টে দিতে থাকো, সবাই আমরা চিন্তা করি এক একটা করে। ডিটেইল লিখো মানে স্টেপ স্টেপ হিসাব করে, কপি পেস্ট করে হলেও ডিটেইল লেখো, কারণ আমাদের এটা দরকার, আমরা ইকুয়েশন গুলো দেখতে চাই যে কিভাবে আসলে হচ্ছে। দেখবে অনেক রকম সমাধান আসবে, এটাও আমাদের আজকের ক্লাসের একটা অন্যতম আলোচ্য বিষয়, এখন অনেক ভেজাল হতে থাকে, সো যখনই অনেক রকম সমাধান আসবে তখনই কিন্তু কত মুভের সমাধান হয় এটার ব্যাপারে আমরা আসলে অঙ্কের দিকে যাইতে হবে আস্তে আস্তে, ফার্স্টে দেখি কে কত বিচিত্র উপায় আসলে সমাধান করতে পারে। ভাই আমি হাইয়েস্ট মুভ বের করছি, যত বেশি হাইয়েস্ট নাকি লোয়েস্ট? আমাদের সমস্যা না আমরা দেখতে থাকি কিন্তু আমাদের টার্গেট হচ্ছে লোয়েস্ট মুভ সবচেয়ে কম মুভে যদি করা যায় সেটা হচ্ছে আমাদের টার্গেট সমস্যা নেই হাইয়েস্ট আমরা রাখলাম আর কি আচ্ছা হাইয়েস্টটা যে করছে এটার মানে প্রমাণ আছে কোনো নাকি এটা হচ্ছে তুমি মানে করতে করতে হাইয়েস্ট পেয়ে গেছো আমি এটা হাইয়েস্ট সো এটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা যাব সবার কাছ থেকে আনসার পর পরে আমি কিছু বলি নাই, ঠিক ভুল কোনো কিছুই বলি নাই, করতে থাকো ফার্স্টে আমাদের করতে হবে, আমরা নানা রকম ভাবে করলে তখনই না জিনিসটা ফিল করতে পারবো যে কেমনে হচ্ছে কেন হচ্ছে। তুমি ইচ্ছা করলে মানে জাস্ট 3 একবার রিভারে নিলা
আবার রিভার থেকে ঢাললা, এরকম সারা জীবন ধরে করতে পারবে। যদি আমি কোনো কন্ডিশন না দিই যে একই কাজ বারবার করা যাবে না, এরকম কন্ডিশন না দিলে তুমি সারা জীবন ধরে করতে পারবে, সেক্ষেত্রে ইনফিনিটি থাকবে। ওই জন্য আমি হাইয়েস্ট এর কথা বলি। এটাই বলতে যাচ্ছি, এটাই বলতে যাচ্ছিলাম দাদা, যে আপনি তো কোনো কন্ডিশন দেন নাই, তো হাইয়েস্ট এর কি হবে? হাইয়েস্ট হইলো, তুমি যদি বলো 100 বারে করছি ভাই, এর থেকে বেশি করা যাবে না। আমি যা শুরুতে একবার বা 2 বা 3 লিটার পানিতে ঢালবো, আবার উঠাই নিব, তারপরে তুমি যা করছো তাই করবো, তাইলেও আমারটা বেশি থাকবে, যেহেতু কন্ডিশন নাই। তো আমরা লোয়েস্টে চিন্তা করি, লোয়েস্টে কিন্তু কোনো সমস্যা নাই। হিন্টস অলরেডি একটু আগে দিয়ে দিছি, তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলে দিই, যদি ইকুয়েশন লিখতে চাও, তুমি যতবার এই এম লিটার পাত্রে 11 লিটার ঢালবা রিভার থেকে নিয়ে, মানে দুইটা স্টেপ আর কি, রিভার টু 11, তাহলে 11 মাপা হয়ে গেল, অ্যান্ড 11 টু এই এম, তার মানে তুমি কিন্তু আসলে 11 করে যোগ করতেছ, রাইট? আবার তুমি যদি 3 ঢালো রিভার থেকে, তুমি 3-এ গেলা, 3 লিটার মাপা হইলো, 3 থেকে এখানে ঢাললা, যদি ঢালো তাহলে হচ্ছে +11 +3। আর যদি তুমি এই এম লিটারের বালতিতে বা পাত্রে যত পানি থাক না কেন, তুমি যদি কেটে নিয়ে যাও, মানে এই পাত্রের সমান করে রিভারে ফেলে দাও, তাহলে তোমার 3-এর ক্ষেত্রে হবে -3, 11 লিটার কেটে নিলে হবে -11, মানে কমে যাবে। তো এখান থেকে বেশ সুন্দর একটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে যে আমরা কতবার নিব, কতবার ফেলে দিব। এটা দেখো তোমরা কোন রকম ইকুয়েশন বানাইতে পারো কিনা, বা নরমাল লিখে করতে পারো কিনা, যেমন চাও। এটা লাস্ট হিন্ট, এরপরে আমি হিন্ট দেবো না। Thank you.
তোমরা চাইলে চ্যাট বক্সে কমেন্ট যেগুলো আসছে এইগুলা দেখে নিতে পারো যে এটার বাইরে তোমাদের কোনো সলিউশন আছে কিনা, ওর থেকে কম তোমরা করতে পারছো কিনা, বা বেশি হলে সমস্যা নেই, ডিফারেন্ট ওয়ে আছে কিনা দেখো। অনেকেই কমেন্ট করছে, হাবিবা সুলতানা, তারপর আজাদ হামিদ চৌধুরী, জাওয়াদ হামিদ চৌধুরী, অনেকেই কমেন্ট করছে, আহনা ফাকিব। আচ্ছা, হুমায়রা ফাইরুজ সারা হচ্ছে 13 স্টেপে, আচ্ছা 13 স্টেপস, ওকে ফাইন। সারা তুমি হচ্ছে কমেন্টে দিয়ে দাও, আমরা সবাই দেখি যে 13 স্টেপে কিভাবে করা পসিবল। ওকে ভাইয়া। হ্যাঁ তুমি কমেন্টে লিখে দাও, আমরা সবারটাই দেখতেছি যারা যারা এখানে কমেন্ট করতেছে। আচ্ছা আমি হচ্ছে কমেন্ট থেকে একটা প্রসিডিউর নিয়ে ওইটা তাহলে এখানে দেখাই দিই, তোমরা ততক্ষণে চিন্তা করতে থাকো বাকিগুলো। এটা হচ্ছে আজাদ হামিদ চৌধুরী অ্যান্ড মোস্ট প্রবলি জাওয়াদ হামিদ চৌধুরীর একই জিনিস আর কি।
ওকে সো দেখো এটা হচ্ছে পরের একটা করে স্টেপ আসলে প্রত্যেক স্টেপে চেঞ্জ হবে আস্তে আস্তে একটা একটা করে এন্ড আমরা ওই এফেক্ট গুলো দেখতে পারবো কত করে বাড়তেছে বা কত করে কমতেছে এই ব্যাপারগুলো আচ্ছা ধরো দুই তিনটা দেখলে আমরা বুঝতে পারবো ইনিশিয়ালি যখন স্টার্টিং পয়েন্ট ছিল স্টার্টে সবাই ছিল এখানে জিরো প্রত্যেকটাই এখানে জিরো আর এখানে অ্যাজ ইউজুয়াল সবসময় আসলে ইনফিনিট পানি থাকবে প্লাস মাইনাস করে লাভ নাই কিছু সো এখন রিভার থেকে হচ্ছে 3 লিটারে মুভ করছে এক স্টেপ তাহলে এখানে 3 হয়ে গেছে রিভারটা চিন্তা করার দরকার নেই ওটা সবসময় ইনফিনিট পানি আছে কমতেছে তা আমরা মেজারমেন্ট জানি না এটা নেক্সট আবার কি 3 থেকে ও তারপরে চলে গেছে এমএ অর্থাৎ এই 3 এখানে আসলো তারপরে এখানে 3 হইলো অর্থাৎ এমএর মধ্যে এটা আসলে প্লাস 3 হইলো ঠিক আছে দেন এগেইন আবার রিভার থেকে 3 লিটার নিয়ে আসছে তাহলে এখানে 3 এখানে 0 এখানে থাকলো 3 তারপরে আবার এই 3 লিটার থেকে এমএর এখানে শিফট করে দিব তাহলে এটা 0 হয়ে গেল এটাও 0 ছিল আগে এখনো তাই আছে যেহেতু এখানে আমরা কিছু করে নাই কোনো পানি ঢালি নাই পানি নাই এখানে হয়ে গেল 3+3 তাই না আমি সরাসরি 6 লিখতে পারতাম জাস্ট কয়বার 3 নেওয়া হলো এটা বোঝানোর জন্য একটা একটা করে লিখলাম তাহলে তোমরা এখন বুঝতে পারছো আবার কি একই ঘটনাটাই ঘটবে এখানে 6 থাকবে মানে 2টা 3 চাইলে তোমরা লিখতে পারো 3×2 এখানে তাহলে নেক্সট টাইম যখন আবার মুভ করা হবে তখন 6 আর 3 হয়ে যাবে 9 দ্যাট মিন্স আরো একটা 3 3×3 এইভাবে আস্তে আস্তে এই স্টেপ পার হওয়ার পরে এখানে আসবে 3×4 বা 12 তারপরে এখানে যে আসবে তোমার 3×5 15 এইভাবে আসতে থাকবে ঠিক আছে আরো একবার নিচে তাহলে এখানে লাস্টে যে কত হবে 3×6 18 খেয়াল করে দেখো প্রত্যেকবার 2টা স্টেপ কিন্তু তোমার লাগতেছে 2টা স্টেপ তোমার লাগে হচ্ছে একবার 3 গুণ করার জন্য মানে 3×1 3 বাড়ানোর জন্য আবার 3 বাড়ানোর জন্য তোমার লাগতেছে আবার 2টা স্টেপ তার মানে আমি যদি তোমাকে 29 না বলে বিশাল কোনো নাম্বার বলতাম 292 বা 2020 এরকম কিছু তাহলে কিন্তু তোমার এই পুরো লিস্ট করার সময় থাকতো না আমরা ছোট ছোট নাম্বারের ক্ষেত্রে এভাবে লিস্ট করতেছি কারণ এটা আমরা করতে পারি আমাদের খাতায় ধরবে আমি যদি জাস্ট এখনই বলি সব কন্ডিশন সেম শুধুমাত্র এম এর মধ্যে 2020 লিটার পানি ঢালতে হবে যেটা আমি তোমাদের হয়তো হোমওয়ার্ক দিয়ে দিব তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে যে এম যদি হচ্ছে তোমার 2020 এর থেকে বড় হয় তখন তুমি এটা রাখতে পারবা এটাও বলে দিলাম কিন্তু তখন হচ্ছে তুমি এটা হিসাব করতে পারবা এক একটা করে লিখতে পারবা দেখো যে খাতায় কত বড় লাগে যদি আমি 2020 বলি সেই জন্যই আমি তোমাদের একটা হেল্প করে দিচ্ছি যে দেখো আমরা একটা প্যাটার্ন দেখতে পাইছি আমাদের কষ্ট করে এই যে 2টা 2টা স্টেপ আর কাউন্ট করা লাগে না আমরা জানি 1টা 3 যোগ করতে হলে 2টা করে লাগে তাহলে দেখো এখানে লাস্টে কয়টা যোগ করছে 6টা 3 যোগ করছে সে আসলে এই জন্য 318 হয়েছে লাস্টে তাহলে 6টা 3 যোগ করতে তোমার 2টা করে স্টেপ লাগবে তার মানে কয়টা স্টেপ লাগবে 12টা স্টেপ তুমি এখানে কাউন্ট করলেও দেখবা 12টা স্টেপই আছে আচ্ছা দেন কি করা আছে দেন হচ্ছে তোমার এখানে কত হইলো এখানে হচ্ছে একবার 11 তাহলে 11 একবার অ্যাড করতে কত লাগে 2টা স্টেপ লাগে দ্যাটস সো এটার সাথে তুমি আরো 2 যোগ করছো আচ্ছা 14টা স্টেপে এখানে যে প্রসিডিউরটা আছে সেইটা অনুসারে তোমার কাজটা করা যায় তাহলে ফাইনালি কি হইলো এখানে থাকলো 18 তার সাথে তোমার একবার যোগ হইছে 11 তাহলে 18 আর 11 যোগ করলে তোমার এখানে 29 হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে আমি কেমনে বুঝবো কখন আমার এই 3 যোগ করা স্টপ করতে হবে তাই না আমি যদি এইখানে স্টপ করতাম তাহলে আমার হয়তো 12 তখন কি আমি 11 11 করে আগাইলে হইতো
তাহলে খেয়াল করে দেখো আমি যদি 12 তে থামতাম তার সাথে আমি 11 যোগ করতে থাকতাম তাহলে আমার কিছুক্ষণ পরে হয়তো 23 তারপরে যদি আবার আমি 11 যোগ করতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত কত 34 তার মানে 29 ক্রস করে চলে যেত তার মানে ওই যে 18টা খুঁজে বের করছে এই খুঁজে বের করাটাই হচ্ছে আসল কাজ যে কখন আমি স্টপ করব এটা সহজ কাজ কিন্তু করা যায় জাস্ট 3 বিয়োগ করতে থাকতে হয় 29 থেকে তুমি 3 বিয়োগ করলা একবার দুইবার তিনবার চারবার তুমি যদি দেখো যে 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে বাকি যেটা থাকে তাহলে তুমি আগায় যাবা আরো 3 বিয়োগ করতে থাকবা আর যদি তুমি দেখো যে আসলে বিভাজ্য হয়ে গেছে মানে যখন তুমি 18 পর্যন্ত করবা দেখবে 11 চলে আসছে তখন তুমি এটা নিয়ে নিলে তাহলে তুমি অ্যাট লিস্ট একটা সলিউশন পাইলা এটা শিওর আচ্ছা তাহলে অন্য সলিউশনে যাওয়ার আগে আমি একটা জিনিস করব সেটা হচ্ছে নেক্সট পেজে আমি তোমাদের বলবো 2020 বানাইতে ওকে মানে এম গ্রেটার দ্যান 2020 আমার রিভার পাত্র সবই সেম আছে 3 11 এখানে এম লিটারের পাত্র যেটা অবশ্যই 2020 থেকে বড় এখানে রিভার আমি শর্টেস্ট হাইয়েস্ট এগুলা কিছুই বলতে চাচ্ছি না তোমরা বের করো যে কিভাবে করলে এবার কিন্তু আমি তোমাদের আর লিস্ট করতে বলবো না এরকম বড় লিস্ট এবার করা পসিবল না মানে তোমাদের খাতা শেষ হয়ে যাবে তার থেকে বরং তুমি লিখতে পারো শর্টকাটে যে এখানে কি করা হয়েছে একই কাজ 6 বার করা হয়েছে হোয়াট ইজ দ্যাট 3 লিটার ভর্তি করা 3 লিটার নিয়ে এখানে তাহলে এই জিনিসটা তুমি 6 বার করবা তাহলে যদি 600 বার করতে তাহলে তুমি ওইটাই লিখতা যে জিনিসটা 600 বার করা হয়েছে ওই স্টাইলে তোমরা আমাকে এটা সলভ করে দাও টার্গেট হচ্ছে এম এর এখানে এম এর মধ্যে তুমি 2020 ফিল আপ করবা কত স্টেপ করলে এটা পসিবল হয় একটু আগে আমরা যে প্রসেসটা দেখলাম চাইলে তোমরা এই প্রসেসে আগাইতে পারো অন্য প্রসেস সম্ভব সেটা আমরা দেখব একটু পরে আস্তে আস্তে দেখি যে কেন আমাদের এটা কাজে লাগে তার মানে আমি একটু হিন্টস দিয়ে দিই যে তুমি আসলে 2022 থেকে হিসাব করো 2022 থেকে তুমি যদি একটা একটা করে বিয়োগ করতে থাকো একবার 3 বিয়োগ করলা আবার 3 বিয়োগ করলা বিয়োগ করে কত থাকে সেটা দেখবা দেখার পরে তুমি চেক করবা যে ওইটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা সবাই চেক করে দেখো নিজের নিজের মতো করে অনেকে অনেক অ্যানসার পাইতে পারো একটাই অ্যানসার না অ্যানসার অসংখ্য তার মধ্যে কোনটা সবচেয়ে ছোট সেগুলো আমরা পরে দেখব কমেন্টে দাও তোমরা যদি আসলে ব্রেকডাউন করতেই পারো যে কয়বার 11 লিটার ভর্তি করতে হবে কয়বার 3 লিটার ভর্তি করতে হবে তাহলে তোমরা কিন্তু স্টেপ গুলা বলতে পারবা কারণ তোমরা জানো যে এই প্রবলেমে প্রত্যেকবার 1 লিটার ভর্তি করে 2 স্টেপ লাগে আর 3 লিটার ভর্তি করতে 2 স্টেপ লাগে তো তোমরা ওইটাও বের করতে পারবা আসলে কত লিটার লাগতেছে সরি কত স্টেপ লাগতেছে ক্যারি অন কমেন্টে যে যে উত্তর আসতেছে তার বাইরে উত্তর আছে অনেকগুলো উত্তর থাকতে পারে দেখি কে কয়টা বের করতে পারো প্রত্যেকই রাইট দাদা সর্বনিম্নটা বের করার জন্য ট্রাই করতে পারে আই গেস হ্যাঁ সর্বনিম্ন পরে করো আগে হচ্ছে যতভাবে করা যায় ওরা বের করুক এখনো পর্যন্ত 2টা আসছে 2টা বলতে 2টা না 3টা আচ্ছা না 2টা আসছে 11 লিটার 182 বার আর 3 লিটার 6 বার এটা নিলে 2020 হয়ে যায় তোমরাই ভেরিফাই করে দেখো অন্য কিছু পারো কিনা একজন তো বিশাল একটা পাঠাইছে সমস্যা নেই কারো যদি ওই পরিমাণ তেল থাকে তোমরা পাঠাও লিখে আমার আপত্তি নেই আমি অত কষ্ট দিতে চাচ্ছি না এত বড় না লিখতে চাইলে জাস্ট নরমাল লিখে পাঠাও যে 11 লিটার কয়বার 3 লিটার কয়বার ভুল করে করে আচ্ছা
অজথাং চৌধুরী 11x20 11x20 হলে হচ্ছে তোমার হ্যাঁ 220 হয়ে যায় এটা 2020 220 না তাহলে আমি কি একটা জিনিস এখন লিখতে পারি আমরা কি এখন এই নদী পাত্র এই সবগুলা বোঝার পরে সরাসরি একটা জিনিসে কাজ করতে পারি তোমরা কি একমত এইটাই আসলে মেইন কাহিনী আর ওইদিকে ওয়াই হচ্ছে নাম্বার অফ টাইমস টু ফিল আপ থ্রি তোমরা যাই উত্তর দিচ্ছ সবগুলো দেখার পরে কিন্তু আমরা এইটাতেই আসতে পারি অনেকে উত্তর দিছো আর কি যেমন এক্স ওয়াই এর জন্য আমরা অনেকগুলো মান পাইছি ঠিক আছে আর আমি যদি ড্র করি তাহলে বেশ সুন্দর হয় ব্যাপারটা এটা একটু দিয়ে নিই যে এম অবশ্যই গ্রেটার দেন 2020 এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এটা আমাদের বলেই দেওয়া ওই ঝামেলায় আমরা যেতে চাচ্ছি না প্রাথমিকভাবে পাত্রটা আচ্ছা এবার দেখো তাইলে তোমরা বুঝতে পারবা ঘটনাটা কি ঘটতেছে তাহলে যদি আমি এখানে লিখি যে ভ্যালু গুলো আসতেছে তুমি এক্স এর ভ্যালু চাও তারপরে মনে করো এক্স হচ্ছে যতগুলো যতবার 11 নেওয়া হচ্ছে তাহলে তাতে কতটুকু পানি ঘটতেছে ওটা হচ্ছে 11x তুমি ওয়াই এর ভ্যালু হচ্ছে কতবার তুমি আসলে 3 ফিল আপ করলা তাহলে কতটুকু পানি হচ্ছে 3y তাহলে তোমার টোটাল পানি দাঁড়ায় 11x প্লাস 3y ফাইন এখন তোমরা অনেকে সমাধান বের করছো যে এই এক্স ওয়াই এর মানগুলো আমি বসায় দিলে এখানে আসবে 2020 বাট সব সময় কিন্তু 2020 আসবে না তাই না ধরো আমি যদি বসে এখানে 200 বসাইলাম এখানে বসাইলাম 3 এটা কি এখানে আসবে 2020 নাকি অন্য কিছু আসবে তোমরা চেক করে দেখো বেশি আসবে তার মানে আমার এখানে কেয়ারফুললি বসাইতে হয় যে ইচ্ছা মতো আমি এক্স আর ওয়াই বসাইলে হয় না কতবার এক্স বসাইলে হবে ওয়াই বসাইলে হবে এটা আমার চেক করার ব্যাপার আচ্ছা এখন যদি আমি স্টেপ কমাইতে চাই তোমরা অলরেডি চ্যাট বক্সে অনেক কিছু লিখছো ওখান থেকে আসলে আমরা পাই যেমন 183 আর 3 যদি আমি এক্স এর মান হিসেবে বসাই পর পর এরকম করে হয়তো হতে পারে আর কি 3 বা 183 না 182 নিয়ে একটা বোধহয় আছে 82.6 এটা নিয়ে একটা আছে সেগুলোতে হইতে পারে সবগুলোতে কিন্তু হবে না এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কাজ করবে না তাহলে চলো আমরা কাজ করে এরকম ব্যাপারে যাই এবং সেখানে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করি কি দেখা যায় ধরো তোমাদের অ্যান্সারই আগে নেই 182 এটা যদি গুণ করা হয় আচ্ছা 182 কে 11 দিয়ে গুণ করতে গুণ করলে কত হবে 2002 আচ্ছা তোমরা কি 11 দিয়ে গুণ করা সহজ নিয়মটা সম্পর্কে জানো বাকি ওই নিয়ম আর কি হ্যাঁ ভাই দশ পাশাপাশি দুইটা যোগ করে দিলে একটা টেবিল হয়ে যায় দুই তারপর যদি 8 দিয়ে নিয়ে যাও হচ্ছে 10 তারপর ওইদিকে 8 রাখি নয় তারপর তোমার দিকে 1
এখন যা হিসাব করে গেলে চলছে এটা 0 এটা চলে গেল তাহলে 9 এর 10 তাহলে এগেইন 0 থাকবে এন্ড আরেকটা এই দিকে চলে যাবে বাস ওকে তাহলে তোমার 2002 এর আই होप তোমরা মোটামুটি সবাই জানো আমি এজন্য এটা ডিটেইলে গেলাম না না জানলে তোমরা চেষ্টা করে দেখতে পারো 11 একটা মজার প্রপার্টি যেটা অ্যাকচুয়ালি আমাদের কখনো কখনো এই সমীকরণ সমাধানে কাজে লেগে যায় আচ্ছা এখন দেখো এটা হলো 2002 y এর মান তুমি চাচ্ছ হচ্ছে 6 তাহলে এখানে হলো 18 এই দুইটা যোগ করলে এখন ঠিকঠাক মত তাহলে 2020 হয় ওকে আচ্ছা এখন প্রথমে একটা জিনিস চিন্তা করো 2020 কি 3 দিয়ে বিভাজ্য divisible by 3 না হ্যাঁ আচ্ছা তাহলে আরেকটা চিন্তা করো যেটা হচ্ছে এই ধরনের প্রবলেম সলভ করতে সব সময় প্রথমে চিন্তা করে দেখবা যে যে দুইটা নাম্বার তোমার এখানে আছে ধরো এখানে 3 এখানে হচ্ছে 11 এই দুটো দিয়ে ডিভিজিবল কিনা এটা আগে চেক করে দেখবা যদি ডিভিজিবল হয় তাহলে তোমার অনেক কষ্ট কমে যাবে এবং দেখো তো 11 দিয়ে কি ডিভিজিবল 2020 কে ভাগ করলে কি মিলে না না ভাইয়া আগে যদি 2020 কে মিলে না তাহলে কত থাকে মানে ভাগশেষটা কত থাকে তুমি দুই ভাবে লিখতে পারো যদি মিলে তো মিলল না মিলে না মিলল ভাগশেষ থাকার কথা আমরা জানি যে কত থাকে 7 থাকে নাকি 7 থাকে এটাও তো নিশ্চয়ই তোমরা সবাই কি জানো যে 11 দিয়ে ভাগ করা সহজ যে নিয়মটা আমাদের টেক্সট বইতেও পাঠ্য বইতেও কিন্তু দেওয়া আছে বুঝে দেখো মানে অলিম্পিয়াডের বই না সরাসরি বোধহয় ইনস্টিটিউট টেস্ট বইতে দেওয়া থাকার কথা আর কি তিনটা আছে আমি শিওর 11টা আছে কিনা ভুলে গেছি যাই হোক তোমরা চেক করে দেখতে পারো তাহলে কত হয় দেখো তো হিসাবটা 11 গুণ করলে 11 1 তাহলে থাকে 92 38 কত থাকলো 7 রাইট আচ্ছা তাহলে দেখো আংশিক ভাবে হইছে যে এই 7 যদি আসলে 3 দিয়ে বিভাজ্য হইতো তাহলে আমি 183 কে এক্স ধরে নিতাম এন্ড তোমার 7 কে ভেঙে 3 × 2 × 3 × 2 একটা লিখে 3 বানাই দিতাম এখানে আমি পারতেছি না তাই না 183 তে হয় না 182 তে তোমার এখানে হচ্ছে তাহলে আমরা আসলে কি করতেছি খেয়াল করে দেখো তো 11 11 করে কমাচ্ছি না ব্যাপারটা এর সাথে সাথে কত যোগ হয় 11 যোগ হয় 18 হবে হ্যাঁ 11 করে কমছে তার মানে আমরা একটা জেনারেল প্যাটার্ন বের করতেছি যে এদিক থেকে যদি 11 কমে এদিক থেকে আসলে 11 বাড়তেছে এইবার দেখো এই 7 আর 11 যোগ করে কত হয়েছে 18 তাহলে মনে করো আমি কিছু জানি না আসলে আমি কোনো সলিউশনই জানি না একেবারে সবচেয়ে সহজ যেটা সবাই জানে ভাগ করতে হয় ভাগশেষ লিখতে হয় তারপরে যদি তুমি ভাগফল থেকে এক করে কমাইতে থাকো তাহলে এইদিকে তোমার আস্তে আস্তে ভাজ্যের সমান মানে ডিভিজরের সমান করে তুমি যোগ করতেছো আসলে একটা করে কম নিচ্ছ এই 18 কে এখন লেখা যায় না 18 কে কিন্তু তুমি চাইলে লিখতে পারো তুমি এখন 3 দিয়ে গুণ করে লিখতে পারো 3 গুণ 6 দেখো এই জন্যই কিন্তু আসলে খুব সহজে তুমি খুঁজে পেয়ে গেছো যে 182 হইলে হয় 6 হইলে হয় বাট আমাদের তো আরো সলিউশন আছে তাই না আরো সলিউশন পসিবল তাহলে আমরা তখন কি করব আমরা 11 গুণ 181 দিয়ে ট্রাই করব এখন কি হবে 3 গুণ 6 আছে তার সাথে তুমি আবার কত করলে 11 যোগ করলাম এটা যাই হোক এটা কি জীবনেও 3 দিয়ে বিভাজ্য হবে পুরোটা না না কারণ 11 তো 3 দিয়ে বিভাজ্য না ওটা অলরেডি 2 এক্সট্রা
তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো 81 নিয়ে তোমার লাভ নাই, তোমার ইভেন এখানে টেবিলে বসানোর কোনো দরকার নাই, তুমি জানো যে এটা হবে না, 2020 এর কম থাকবে বা বেশি হয়ে যাবে, তাহলে তোমার আর কি করার আছে, তুমি আবার চেক করো আরেকটা লিখো। আচ্ছা আমি এক কাজ করি, এখানে যেহেতু আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, আমরা নেক্সট পেজে গেলে এটা কপি করা যাবে কিনা দেখি। আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে লিখি সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করব, চিন্তা করে দেখো তো 81 তে পারি নাই, তাহলে আমরা এখন যাব হচ্ছে 80 তে, এভাবে আমরা কিন্তু আগাইতে থাকব। তাহলে চলো আমরা নেক্সট পেজে লেখা শুরু করি যে ঘটনাটা আসলে কি ঘটতেছে। 11 × আগেটা ছিল যোগ 3 × 6 + 11, যেটা আমরা জানি যেটাতে কাজ হবে। তাহলে আমরা 80 বানাইলাম, তাহলে আগেরটার সাথে আরো একটা 11 যোগ হইল, অর্থাৎ সোজা কোথায় আমি বলতে পারি 2টা 11 যোগ হইল। আমি আস্তে আস্তে লিখতেছি যাতে আমার কোনো তাড়াহুড়া নাই, আমার একবারে কোনো কিছু করার দরকার নাই, আমি বুঝতে চাই ব্যাপারটা কি করতেছে। আচ্ছা এখন বলো এইটাও কি আসলে 3 দ্বিভাজ্য হবে, চান্স আছে? না, কারণ এই পাশ অলরেডি 3 দিয়ে, আমরা যদি সংখ্যা তত্ত্বের ব্যাপারে অল্প একটু জেনে থাকি, আমরা জানি যে এইটুকের কাজ শেষ, 3 দিয়ে ভাগ করা মানে আসলে কি 3 বারবার বিয়োগ করা, তাহলে এটা 6 বার বিয়োগ করে চলে গেছে, এখানে 2টার 1টাও 3 দ্বিভাজ্য না, আমার কোনো লাভ নেই, আমি পারবো না এটা, তাহলে আমার আরো একবার যেতে হবে। তাহলে 180 জায়গায় এখন দেখো আমি একটা সুবিধা করে ফেলছি, আমি আর কষ্ট করে এত বড় 3-4টা লিখতে যাব না, একটু তো চালাক হয়েছি তাই না এতক্ষণ লেখার পরে, আমি এখানে 79 লিখবো, এখানে 3 বানাই দিব, এটাই তো ঘটতেছে প্রত্যেক সময় তাই না? এই দেখো এখান থেকে এটা গেছে, 1 কমলে এখানে 1 বেড়ে যায়, এখানে 11 ছিল মানে কিন্তু আসলে 11 × 1 ছিল, এখানে 2 হয়ে গেছে, তাহলে এখন কিন্তু বিভাজ্য হয়ে গেছে তাই না? জি ভাইয়া। আমি এইটা মানে y এর মান তাহলে কত হবে, 6 আর 11 তাহলে হবে হচ্ছে 17, 3 × 17, আমি ওইটা লিখতেও যাব না। এখন যদি কেউ খুব চালাক মানুষ থাকো তাহলে তুমি আমাকে বলো তো নেক্সট আমি কত নিব 179 এর জায়গায়, যাতে এটা মিলে আমি কি 178 নিয়ে এখানে 4 দিব নাকি অন্য কিছু নিব, আমার মিলানোর দরকার। 176 নেব, হ্যাঁ কারণ আমার দরকার এইখানে, আমার 1-এ হয় না, 2-এ হয় না, 3-এ হয়, তাহলে শিওর এখানে 4 হইলে হবে না, বা 5 হলে হবে না, আবার 6 হইলে হবে, তাহলে 6 হইতে হলে এখানে 3 বাড়ে, এখানে আমার 3টা 11 কমে যাবে, অর্থাৎ 176। তাহলে এই যে অনেকগুলা সলিউশন পাওয়ার একটা সহজ পদ্ধতি আমরা বের করে ফেলছি, একটা বাড়াইতেছি একটা কমাইতেছি, জাস্ট পিওর যোগ বিয়োগ করে আর কিছু না, এটা কিন্তু আমরা বলতে পারি সাধারণ সমাধান। মানে এই স্টাইলে আমি যতগুলো সমাধান আছে সবগুলা বের করতে পারবো। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, যদি এক্স ওয়াই 2টাই পজিটিভ হয় তাইলে এরকম কতগুলো সমাধান পসিবল, এটা তোমরা বের করবা, এটা তোমরা বাসায় বসে বের কর, এইটা হলে কতগুলো সমাধান আছে, কেস নাম্বার 1। বাট আমি কিন্তু একটা কেস তোমাদের দেখাই নাই যেখানে ওয়াই নেগেটিভ হইতে পারে, আমি চাইলে কি 2020 এর থেকে বেশি ভরতে পারি না, ধরো 1 লিটার বা 2 লিটার বেশি ভরতে পারি, তারপরে কিন্তু আমি আমার 3 লিটার ফেলে দিতে পারি এইভাবে, সো ওইটাও কিন্তু খেয়াল রাখবো, আমরা কিন্তু চাইলে এই 183, 184 এত ভরতে পারি, তারপরে 3 লিটার কেটে কেটে ফেলে দিলাম, তখন কি হবে, তখন এক্স এর কোনো সমস্যা নাই, 11 লিটার তুমি ভরতেছো, কিন্তু ওয়াই এর কিন্তু কিছু কমেও যাইতে পারে, অর্থাৎ ওয়াই স্মলার দেন 0 হইতে পারে, ওয়াই নেগেটিভ মানে কি 3 লিটার তোমার ভরতে হচ্ছে না, এম থেকে 3 লিটার কেটে কেটে তুলতে হচ্ছে। এই কেসে কত রকম সমাধান পসিবল, আমরা এখন যেভাবে করলাম ঠিক একই স্টাইলে, বা কেউ যদি আরো তাড়াতাড়ি করতে পারো উইথ লজিক, আমি জানি এই সলিউশনটা এক লাইনে লেখা যায়, সাধারণ সমাধানের এক লাইনে সলিউশন আছে, তুমি যে কোনো নাম্বার থিওরি বইতে যাও তুমি পেয়ে যাবে যে এটা কি প্লাস টি
T1 এরকম দিয়ে অনেক কিছু লেখা থাকে, বর্ষাগত দিয়ে অনেক কিছু লেখা থাকে, বাট দ্যাটস নট মাই পয়েন্ট। তুমি যদি এই জিনিসটা ধরতে পারো কেন করা হইলো, তাহলে তুমি অনেকগুলো সলিউশন করতে পারবা। আর না হলে যেটা হবে, তুমি থিওরিটা জানতে পারবা কিন্তু এখানে তুমি আটকে থাকবে, ওটা কোথায় অ্যাপ্লাই করতে হয়, কেন অ্যাপ্লাই করা হয়, এই ব্যাপারগুলো মাথায় আসবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের তিনটা কেসের জন্য বাসায় করতে বলে যাব। তিন নম্বর কেস হচ্ছে এটা, এই কেসটার মানে কি আমাকে কেউ বলতে পারো বা কমেন্টে লিখতে পারো? ইকুয়েশন তো মনে আছে তাই না? আর y পজিটিভ হবে, হ্যাঁ, এটা এটার মানে আসলে আমি কি করব তখন? তার মানে আমি ওই 3 লিটার করে ভরবো সারা জীবন ধরে, তারপরে আপনি 11 লিটার বাদ দেব। এক্স্যাক্টলি, তার মানে আমরা কিন্তু রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারতেছি। আমাদের ইকুয়েশন কি বলে, আমরা যত লিটার ঢালি ওইটারে প্লাস দেয়, যত লিটার তুলে নেই ওইটারে মাইনাস বলে। তাহলে ক্লিয়ার? কতগুলো সলিউশন আছে এই প্রত্যেকটা কেসের জন্য, 1 2 3, এটা তোমরা বের করো। এন্ড যে প্রশ্নটা নিয়ে আমরা খুবই ইন্টারেস্টেড, যে সবচেয়ে কম স্টেপে করা যায় কিনা, তার জন্য কিন্তু এই তিনটা কেসে তোমাকে দেখতে হবে। ওকে, তুমি যদি শুধু 1 নম্বর হিসাব করো যে 11 লিটার ভরবো 3 লিটার ভরবো অ্যান্সার হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি সবগুলো কেস পাবা না। এমনও হইতে পারে যদি কপাল খারাপ থাকে যে 3 নম্বরে যে অ্যান্সার মিলবে, সবচেয়ে ছোট অ্যান্সারটা 3 নম্বরে পাওয়া যাবে, মানে কম স্টেপের জন্য। আর এখান থেকে তো স্টেপ বের করতেই পারবো তাই না? 176 স্টেপ কি হবে, 176 বার 11 লিটার ভরছো, তাহলে আমরা অলরেডি জানি যে ভরার জন্য কি লাগে, 2 বার করে লাগে, 3 হোক 11 হোক যাই হোক। তাহলে আমি ওখান থেকে জাস্ট 2 গুণ করলে অ্যান্সার পেয়ে যাবো, যে 176 গুণ 2, আর এদিকে তোমার মনে করো 3 দিয়ে হলে কত হবে, 22 আর 6 28, এরকম 28 গুণ, এরকম করে তুমি হিসাব করতে পারবে, এটা করে নিও আর কি। তো তখন তুমি বুঝতে পারবা যে কেন একটা সবচেয়ে ছোট এই স্টাইলে আগাইলে অন্যগুলা যেন মানে বড় হয়ে যায়, এরকম একটা অবস্থায় তোমার থাকতে হবে। ঠিক আছে, তুমি মনে করো 1 নম্বরের জন্য পারলা, যে 1 নম্বরে এই সিনারিওতে সবচেয়ে ছোট কোনটা সেটা বের করলা। সিমিলারলি তুমি 2 নম্বরের কেসে সবচেয়ে ছোট সলিউশন কোনটা সেটা বের করবা, যেখানে সবচেয়ে কম স্টেপ লাগে, আবার 3 নম্বরও বের করলা। এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে ওইটাই কিন্তু তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা, প্রত্যয় কি আমাদের সাথে আছো? প্রত্যয় বা ফুয়াদ? আচ্ছা, এখন তুমি একটা ডিসিশন দাও। আমরা বাচ্চা কাচ্চাদের সকলেই আর কি, আমরা কি ওদের সমীকরণ সমাধান করতে দিব নাকি গল্প দিব? আচ্ছা, ফুয়াদও বলো, বাচ্চা কাচ্চারাও বলো, একটা প্রবলেম দিব তোমাদের, তোমরা কেমন প্রবলেম চাও, গল্প চাও নাকি হচ্ছে সরাসরি এরকম ইকুয়েশন চাও, 11x + 3y, এটা তোমাদের চয়েস। ইকুয়েশন গল্প দিয়েই তো বেটার হবে মনে হয়, গল্পটা গল্প ইয়া গল্প দিয়ে ইকুয়েশন গল্প দিয়ে যেটা কেউ গল্প চাই কেউ ইকুয়েশন চাই। ওকে ঠিক আছে, ইকুয়েশন দিলে আমার কষ্ট কম, জাস্ট টাইপ করে দিব হয়ে যাবে। আচ্ছা, গল্প আমি চেষ্টা করতেছি, গল্প একটা উঠায় আছে আমার কাছে, অনেক পুরনো গল্প আর কি। আচ্ছা, গল্পের আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে যাই, ডায়াফ্রান্টাইন ইকুয়েশনের যে কথা হচ্ছে, আমি একবার নাম বলি নাই ডায়াফ্রান্টাইন ইকুয়েশনের, লোকটার নাম বলা উচিত অন্তত। ভাই, এই ইকুয়েশনের নাম বললেই আসলে এটা অনেক জটিল হয়ে যায়, আমি দেখছি সবার কাছে। আমি যদি ইকুয়েশনের নাম বলতে চাই না ভাই, ইকুয়েশনের নাম ছাড়া যেভাবে পড়াইছেন এভাবেও শিখলেই মনে হয় ওরা বেশি এনজয় করবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। আমি লোকটার নাম একটা স্মরণ করতে চাই, ডায়াফ্রান্টাস হচ্ছে লোকটার নাম। আমি বলবো না ওনার সাথে এখানে কি রিলেশন, কোনো কিছুই বলবো না, গুগলে সার্চ করলেই পেয়ে যাবা। আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে ডায়াফ্রান্টাইন যখন মারা গেছিলেন, ওনার যে সমাধি যেখানে, সেখানে এপিটাফ বলে সমাধি ক্ষেত্রে যে লেখা থাকে, হয়তো অনেকে দেখছো, সেখানে বলা হয় যে এরকম একটা জিনিস লেখা ছিল, আমি মার্ক করে দেখাচ্ছি। এই পাজলটা লেখা ছিল, সলিউশনটাও আনফরচুনেটলি এখানে দেওয়া আছে সরাসরি সমাধান করে, বাট তোমরা চাইলে নিজের থেকে দেখে এটা করতে পারো। ডায়াফ্রান্টাস নাম দিলেই আসবে, এটা আমি হচ্ছে লিংকটা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ডায়াফ্রান্টাস,
ওনার অনেক রকম কাহিনী আছে, ওনার অনেক রকম বীজগণিতিক আবিষ্কারের ব্যাপার আছে, অনেক ইকুয়েশন আছে, অনেক কিছু আর কি। এই নিচে গেলে অনেক কিছু হয়তো পাবা, কারো আগ্রহ থাকলে দেখতে পারো। আর যেহেতু ডায়াফ্রান্টাইন ইকুয়েশনে সরাসরি আমরা যাই নাই কিন্তু ধারে কাছে গেছি, সেহেতু আমি একটা প্রবলেম তোমাদের দেওয়ার চেষ্টা করব। জাস্ট ওয়ান মোমেন্ট। তোমরা কেউ বিজ্ঞান স্কুলের নাম শুনছো? না ভাইয়া। আচ্ছা, আমি যখন বুয়েটে ভর্তি হই, মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন হচ্ছে বিজ্ঞান স্কুল নামে একটা হচ্ছে বিজ্ঞান ম্যাগাজিন মতো ছিল। আমার সাথে আমার জুনিয়ররা অনেকেই ছিল, অনেকে তোমরা হয়তো চিনো, অনেকে হয়তো চিনো না। তো ওইখানে আমার একটা লেখা দিছিলাম, তখন আমি প্রথম ডায়াফ্রান্টাইন ইকুয়েশন সম্পর্কে জানতে পারি আর কি, মানে এটা যে এত মজা। এবং সিসিমপুর দেখো কে কে বলো তো, সিসিমপুর দেখছো বাচ্চাগুলো? সিসিমপুর যদি দেখে থাকো তাহলে সিসিমপুরে মিষ্টির দোকান আছে, মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। আচ্ছা, দোকানদারের নাম মনে আছে? গুলিময়রা ছিল মানে? গুলিময়রা, এক্স্যাক্টলি। সো মনে করো যে গুলিময়রার মতোই একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ গল্পটা, গল্পের নাম হচ্ছে রসগোল্লা আর হচ্ছে জিলাপি। এই অংশটুকু আমি তোমাদের হচ্ছে সকালটা পাশে ছবিটা কি আপনার? হ্যাঁ, ছবিটা আমারই। আচ্ছা, এখনকার সাথে তো অনেক ডিফারেন্স হয়েছে, কোনো ভাবে মিল পাওয়া যাচ্ছে না। এই ম্যাগাজিনটা হচ্ছে আমি বুয়েটে ভর্তি হয়ে 2011 সালে, এখন হচ্ছে 2021 সাল। সো প্রায় বলতে পারো এক্স্যাক্টলি 10 বছর আগের ছবি। ছবিটা আরো 1-2 বছর আগের হওয়ার কথা, এটা আমার ফার্স্ট ইয়ারের ছবি। যাই হোক, ছবিটার থেকে নিচে যে জিনিসটা ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গুলিময়রার দোকানের একটা কাহিনী, সিসিমপুরের কাহিনী। এখানে আর কিছু বলা হবে না, এই পুরো জিনিসটাই হচ্ছে তোমার গল্পের হিসাব। কন্ডিশন সবাই পড়তে পারতেছে এবং এটা সলিউশন তোমরা করবা। নিচে সলিউশন আছে, সলিউশনটা আমি হয়তো পরে তোমাদের সাথে শেয়ার করব, আগে চেষ্টা করতে দিব। এটা আমি ইউটিউব করছে ক্রপ করে তোমাদের হচ্ছে ক্লাসরুমে দরকার হলে দিয়ে দিব। আচ্ছা, ইনফ্যাক্ট নিউ দেওয়া যায়, ছবিও তোমাদের এখানে শেয়ার করে দেওয়া যায়, সমস্যা নেই, ক্লাসরুমে পুরোটাই পেয়ে যাবে অ্যাজ এ প্রবলেম। আচ্ছা, প্রত্যয় কি আসো? আমার গল্প বলা মোটামুটি এখানেই শেষ। প্রত্যয় বা ফুয়াদ, তোমরা যদি ওদের আরো কিছু বলতে চাও বা কন্টিনিউ করতে চাও করতে পারো, আমি মোটামুটি গল্প বলে শেষ করে ফেলছি, এটা লাস্ট। ঠিক আছে, গল্প দিয়ে শেষ হোক ভাই, এটাই ভালো। আচ্ছা, ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম, বলছিলাম একটা লিংক তোমাদের শেয়ার করে দিব। তোমরা বলতেছিলে যে এই যে সবচেয়ে কম মুভে কিভাবে করা যায়, একটা গেমের কথা বলছিলাম না, ওয়াটার লজিক, ওই লিংকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। এটা আমি এখনই তোমাদের শেয়ার করে দিচ্ছি, এটা হয়তো তোমাদের মোবাইলে ডাউনলোড করে খেলা যাবে। ডাউনলোড করলেই বুঝতে পারবা, এখানে গেমের ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা আমি দেখাচ্ছিলাম। তো কারো যদি ইচ্ছা হয় যে তোমাকে মোবাইল অ্যাপই তোমাকে আসলে বলে দিবে যে সবচেয়ে কম মুভে হয়েছে কি হয় নাই, তাহলে তুমি এই গেমটা থেকে খেলতে পারো। পুরোপুরি টাইপের জিনিসপাতি আছে, আমার ডাউনলোড করা নেই এই মোমেন্টে পিসিতে, তোমার মোবাইলে খেলতে পারবে এটা, এবং আমি ক্লাসরুমেও দিয়ে দিব এটা।
ওকে তাহলে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারো, আর প্রশ্ন না থাকলে প্রায় 5টা বেজে গেছে, আমরা তাহলে সেক্ষেত্রে শেষ করে দেব। কারো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি সরাসরি আনমিউট করেই বলে ফেলো। ডাউনলোড করার অপশন কোথায়? আচ্ছা এটা তোমার মোবাইলের জন্য, তুমি মোবাইল থেকে লিংকটা কপি করে রাখো জাস্ট, আর আমি আলাদা করে ক্লাসরুমে তো দিয়ে দিব। তুমি মোবাইল দিয়ে লগ ইন করলে, মোবাইল দিয়ে যখন তুমি ট্যাপ করবে তখন তোমার ডাউনলোড করার অপশন আসবে, এটা প্লে স্টোরে তুমি পেয়ে যাবে। এমনিতে ওয়াটার লজিক সার্চ দিলেও পাবা, এই লিংকে গেলেও পাবা, সমস্যা নেই। আচ্ছা আমাদের মনে হয় তাহলে প্রশ্ন নাই আর কোনো। তোমাদের ক্লাসের রেকর্ডিংটা তো দেওয়া হবে পরে, তখন এটা দেখে নিও বা নিজেরা প্রশ্ন করো, আর চাইলে ক্লাসরুমে যখন এটা আপলোড দিব তোমরা ওটা নিচে প্রশ্ন করতে পারো, আমরা চেষ্টা করবো এখানে অ্যান্সার দিয়ে দেবো। ফুয়াদ হাসান কিবরিয়া, তোমরা তাইলে ক্লাস শেষ হওয়ার পরে ওই গুগল ডকটাতে দেখো আর কি, যা যা রিসোর্স ওইগুলো আমরা ট্রাই করবো ওইখানে দিয়ে দিতে, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি মিটিংটা ক্লোজ করে নিই, বাচ্চারা তোমার সাথে দেখা হবে আবার, টাটা, বাই বাই বাই।